রতি তাই প্রহর বিহি আজীবন সর্বজনী পূর্ণেন্দু পত্রী। না, কবিতা ক্লাব তার বন্ধুকে অপেক্ষায় রাখে না, আর আজীবন তো অপেক্ষায় রাখবেই না। হ্যাঁ, প্রতীক্ষার প্রহর একটু হলেও বাড়তে পারে, যেমন এবারেও বেড়েছে। গত 1 বছর বা 1 বছর আগে যদি আমি কথা বলি, এই সময়ে অবধি অন্তত গ্র্যান্ড মিট কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বছরে সেটা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি সেটা সকলেরই জানা, কিন্তু সম্ভব যে হয়নি সেটাকেও সম্ভব করার লক্ষ্যে কবিতা ক্লাব বরাবরই আগ্রহী। আর তাই আজকে কবিতা ক্লাবের এই লাইভ অনুষ্ঠান গ্র্যান্ড পিকচার কথা 2020-তে সকলকে স্বাগত জানাই কবিতা ক্লাবের তরফ থেকে। এই যে পুরো পরিস্থিতিটা ছিল, এই পুরো পরিস্থিতিতে একটা বিষয় তো আমরা সকলেই জানি যে আমরা খুব খারাপ সময়ের মধ্যে আছি, কিন্তু এই খারাপ সময়গুলো আমরাই কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠছি এবং ভালোর দিকে যাচ্ছি, কি তাই তো? হ্যাঁ, কবিতা ক্লাব এই মুহূর্তে গ্র্যান্ড মিট কথাটা হয়তো বললো না, গ্র্যান্ড পিকচার কথা বললো, তারও একটা কারণ আছে। পিকচার কথা, এই পিকচার কথা বা গ্র্যান্ড পিকচার কথা, এটা বলার জন্য আমরা যে সাহস পেয়েছি সেটা আপনাদের থেকে, কারণ আপনাদের অনেকে এমন সুন্দর সুন্দর লেখা লেখেন যে লেখাগুলো দেখলে কিছু কিছু ছবি কিন্তু চোখের সামনে ভেসেই ওঠে, আর সেখান থেকেই পিকচার কথা, তারপরে গ্র্যান্ড পিকচার কথা। এবারে গ্র্যান্ড পিকচার কথা লাইভ, হ্যাঁ ডিজিটাল, ভবিষ্যতে এই মাধ্যমটাই হয়তো আমাদের অনেক সুবিধা দেবে, আর সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই অবশ্যই গ্র্যান্ড পিকচার কথা এবং কবিতা ক্লাব একটা অভিনবত্বের ছোঁয়া কিন্তু আজকে দিচ্ছে। আজকে সারাটা অনুষ্ঠান জুড়ে আপনারা থাকবেন, আমরা থাকব এবং থাকবে অনেকজন, কারণ যেটা হয় আর কি, যখন আমরা সামনাসামনি অনুষ্ঠানে অংশগ্রহণ করি তখন সীমিত সংখ্যক আসন থাকে এবং তার ফলে অনেকে কিন্তু দেখতে পারেন না, অনেকে সেই অভিযোগও জানিয়েছেন, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে তো এইবার একটা অপূর্ব সুযোগ, কয়েক হাজার মানুষ এইভাবে আমাদের সকলকে দেখতে পারেন, সেটাই কম কিছু, তাই না? কথা তো চলবে, কিন্তু এই গ্র্যান্ড পিকচার কথা এবং পিকচার কথা, এই দুটো নিয়েই একটু বিশ্লেষণে যাই। পিকচার কথা নিয়ে সব থেকে বেশি কবিতা ক্লাবে যিনি বলতে পারে তাকে বোধহয় ডেকে নেওয়ার পালা। আমি কি নন্দিনী সেনগুপ্তকে পেতে পারি? হ্যাঁ, নন্দিনী দিদি কথা ওয়েলকাম, পিকচার কথা প্রথমে ওয়েলকাম জানাই। আর হ্যাঁ, পিকচার কথা আর গ্র্যান্ড পিকচার কথার এই 2020 পুরো ব্যাপারটা নিয়ে যদি বলো। আসলে এই অতিমারী পরিস্থিতির আগে মানে এইভাবে তো আমরা আড্ডা দিতাম না, এরকম লাইভে এসে অনলাইনে আড্ডার ব্যাপারটা আসতোই না, কারণ আমরা সামনাসামনি বসে তুমুল আড্ডা দিতাম কবিতা ক্লাবে, এটা হতো আমাদের এরকমই একটা আড্ডা। এটা আমার যতদূর মনে হচ্ছে 2018 সালের মাঝামাঝি সময়ে এরকম একটা আড্ডা হয়েছিল যে এরকম একটা ইভেন্ট করলে কেমন হয়, যে একটা ছবি দেয়া হবে এবং সেই ছবিটার মতো করে, ছবির যা থিম সেরকম ভাবে 4 লাইন লেখা, এবার পিকচার, সেই 4 থেকে আর 4 লাইন মিলে গেল। সেটা শুনে আবার পূর্ণপ্রভাদি বললো, আচ্ছা 4 মানে শুধু সংখ্যা 4 এরকম তো নয়, 4 মানে সেই মাছ ধরার 4 এরকমও হতে পারে। সেটা শুনে শুভ্রা আইকে ফেললো ভারী সুন্দর একটা কার্টুন, যে একটি ছেলে সে হচ্ছে ছিপ নিয়ে ধরছে, কি ধরছে না, কলম, কলম ধরছে, মাছ ধরছে না, কিন্তু মানে নানা ধরনের কলমের লেখা, যে সে পরে আমাদের পিকচার কথা সেরকম একটা ব্যাপার, সেই পিকচার কথার লোগো তৈরি হলো। প্রথম শুরু হলো 2018-র 4ঠা জুলাই, সেই সময় চতুর্দিক সরগরম বিশ্বকাপ ফুটবল, সেই আমাদের একটা ছবি আঁকলো আমাদের কবিতা ক্লাব বন্ধু উত্তীয়, যে সেই পাঁচুবাবু কর্নার কিক দিচ্ছে, সেই থেকে শুরু 2018-র 4ঠা জুলাই প্রথম পিকচার কথার ছবি এলো, লেখা মানে প্রচুর লেখা জমা পড়লো, আশাতীত সাফল্য। আমরা ভাবিনি যে একটা আমাদের আড্ডার মধ্য থেকে উঠে আসা একটা ইভেন্ট যে এরকম একটা জায়গায় যেতে পারে, এটা সত্যি আমাদের ধারণা ছিল না। আমরা এর আগেও পিকচার কথার স্পেশাল ইভেন্ট আমরা করেছি অক্সফোর্ড বুক স্টোরে, পুজো স্পেশাল পিকচার কথা হয়েছে, নববর্ষ স্পেশাল পিকচার কথা হয়েছে, এবং প্রত্যেকবারই আপনারা সঙ্গে থেকেছেন, এত লিখেছেন, মানে আপনাদের মানে যারা পোস্টার বানায় আর কি আমাদের পিকচার কথা টিম, তারা ক্লান্ত হয়ে গেছে পোস্টার বানাতে বানাতে,
কিন্তু আমরা তাও ভীষণ খুশি। আমাদের এই ক্লান্তি যে খুশি নিয়ে আসতে পারে পিকচার কথা হচ্ছে তার প্রধান প্রমাণ আমাদের কাছে, যে আমরা ক্লান্ত হয়েও আমরা কিন্তু দুঃখিত নই, সেটা একটা ব্যাপার আমাদের পিকচার কথা। আর সঙ্গে থাকুন, লিখতে থাকুন। আজকে ভীষণ ভীষণ আনন্দ লাগছে সবাইকে দেখে, আপনারা সবাই এসছেন। শুরু হোক গ্র্যান্ড পিকচার কথা। অঙ্কুর, একদমই তাই, গ্র্যান্ড পিকচার কথায় অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কমেন্টস এর মাধ্যমে। সকলের কমেন্টস এই মুহূর্তে পড়ছি না, আর হয়তো অনেকটা সময় পড়তেও পারবো না, কারণ অনেকগুলো কথা, অনেকগুলো অনুষ্ঠান একসাথে যখন যুক্ত হয় তখনই সবকিছু মিলিয়ে গ্র্যান্ড কথাটা উচ্চারণ হয়। আমি নন্দিনীদি কে থাকতে অনুরোধ করবো। নন্দিনীদি, তুমি আমাদের সঙ্গে থেকো, কখনো বা কখনো আবার তোমাকে হয়তো ডাকতে পারি। সঙ্গে আছি অবশ্যই, সঙ্গে তো আপনারাও আছেন, আপনাদের তো থাকতেই হবে, কারণ আপনাদের ছাড়া কবিতা ক্লাব এত দূর কিন্তু এগোতে পারে না। আর কবিতা ক্লাব আজকে লাইভ এসেছে ডিজিটালি, এবং আপনাদের সকলের সাথে একসাথে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। আমি বেশি কথা বলবো না, অনেকটাই কথা বলে ফেললাম। আমি কি স্বাতী দিকে পেতে পারি, কবিতা ক্লাবের বন্ধু স্বাতী বিশ্বাস? স্বাতী দি, আমি ছোট্ট দুটো কথা অবশ্যই শুনবো, কিন্তু তার আগে কি আমি গানটা দিয়ে শুরু করতে পারি? কারণ মনে হচ্ছে তুমি যখন তখন তো গান অবশ্যই পাওয়া আমাদের কাছে। নমস্কার সবাইকে, শুভেচ্ছা। যেহেতু সন্ধ্যেবেলা, আমি সন্ধ্যার ফুলের ফানাসের উপর একটি ছোট্ট করে রাগপ্রধান গাইছি। মনে লাগে না, মুখের শুনি ধান।
সাথীদি, থ্যাংক ইউ ভেরি মাচ সাথীদি। এইভাবে অনলাইনে আজকে গ্র্যান্ড পিকচার কথা, তা তোমার কেমন লাগছে? মানে এই রকমও ভাবতে পেরেছিলে যে এইরকম ভাবেও আমাদেরকে দূরে থেকে কাছাকাছির একটা গল্প চলে আসছে? না, ভাবতে তো পারিনি, কিন্তু যেটা যুগের সঙ্গে তাল মেলাতে হবে, এবং যেহেতু অতিমারি, অতিমারির জন্য আমাদের ডিস্টেন্সটা রাখতে হবে, যে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া কোনো উপায় নেই। খুব ভালো লাগছে আজকে আবার এই সূত্র ধরে আমরা সবাই একত্রিত হয়েছি, না হলেও দুধের স্বাদ তো ভুলে মেটাতে পারছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। সবাইকে শুভেচ্ছা। অবশ্যই, শুভেচ্ছা তো রইলো সবার জন্য। এবং এই যে পুরো প্রসেসটা, এই আমরা যে আজকে লাইভ এলাম, এর পিছনে অনেকটাই কর্মকাণ্ড কিন্তু ছিল। সেটা যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত তারা আরো ভালো বলতে পারতো, কিন্তু তারা এই মুহূর্তে আমাদেরকে সামলানোই ব্যস্ত। এবং আমরা এবং আপনারা সকলে মিলে হাত একত্রিত করে আমরা এগিয়ে চলেছি। আর হাত একত্রিত বলতে মনে পড়লো, আজকে তো পিকচার কথার ছবিটাই তাই ছিল, তাই নয় কি সাথীদি? থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার সাথে আবার কোনো না কোনো দিন সামনাসামনি দেখা হবে এই আশা রাখি। আর প্রযুক্তিগত অনেক সমস্যা কিন্তু কাটিয়ে আমরা এতটা পথ এগিয়ে এসেছি, এবং চলতে চলতে প্রযুক্তিগত সমস্যা আবারও দেখা, কিন্তু ওই বন্ধুরা পাশে থাকলে, বন্ধুরা ভালোবাসলে এই সমস্যাগুলো কিন্তু কোনো সমস্যাই না। আমি এরপর ডেকে নেবো, একটু আমার গল্প শুনতে ইচ্ছে করছে, গান শুনলাম, এরপর যদি গল্প শোনা যায়। গল্প কে শোনাবে? পূর্ণপ্রভাদি, পূর্ণপ্রভা ঘোষ, পূর্ণপ্রভাদি, রাইট? এই তো পূর্ণপ্রভাদি, আমার না মনটা অনেকক্ষণ ধরে গল্প গল্প করছে, তার আমাকে গল্পই শোনাবে নাকি কবিতা শোনাবে? না, আমি আজকে গল্পই শোনাবো। অনেক ধন্যবাদ জানাই কবিতা ক্লাবকে, এবং আমার ওপারে, স্ক্রিনের ওপারে যে যত দর্শক আছে তাদেরকে আমি গল্প করি। একদম, আমার গল্পের নাম ছোড়দি। চোখ থেকে ঘুমটাকে কিছুতেই তাড়াতে পারছে না শুভ, কলিং বেলটা বাজছে, এই সাত সকালে কে এলো? ঘুম জড়ানো চোখে কোনো ক্রমে দরজাটা খুলেই লাফিয়ে ওঠে, ছোড়দি কিভাবে, কোথা থেকে? হাসি মুখে ঘরে ঢুকেন সীমা, শুভর ছোড়দি। দরজা খোলা রেখে আরো কারোর অপেক্ষা করছিল শুভ, আর কেউ নেই, আমি একাই এসেছি বলে দরজাটা বন্ধ করে দেন ছোড়দি। হ্যাঁ রে, তোর ফ্ল্যাটের রান্নাবান্নার কিছু ব্যবস্থা রেখেছিস নাকি? এখনো হোম ডেলিভারি ভরসা? খুব খিদে পেয়েছে রে, সারা রাত ট্রেন জার্নিতে বড্ড ধকল গিয়েছি, রিজার্ভেশন ছিল না তো, হঠাৎ করে আসতে হলো। কিরে, অমন ভুম্বল হয়ে গেলি কেন? খাওয়ার ব্যবস্থা কিছু নেই বুঝি? যাকে, আগে এক গ্লাস জল দে, বড্ড তেষ্টা পেয়েছে, এবার রান্নার ব্যবস্থা করে দেব।
লজ্জা পেয়ে শুভ তাড়াতাড়ি জল দেয়, ঢক ঢক করে একদম জলটা শেষ করেন ছোটি। সত্যি খুব চেষ্টা পেয়েছিল, রান্নার ব্যবস্থা সত্যি এখনো করে উঠতে পারেনি শুভ, তবে চা টিফিন দিতে পারবে। আচ্ছা আমি চা বসাচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নাও ছোটি। দেখাচ্ছি তোমাকে ছোটি, শুভর দিদি নয় তার বাবার দিদি, দূর সম্পর্কের, অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল, এক বছরের মধ্যে স্বামী মারা যান, বাপের বাড়ি বলতে কিছু ছিল না, তখন শুভর ঠাকুরটা নিয়ে আসেন বাড়িতে, নিজের মেয়ের মতোই রেখেছিলেন, সেই থেকে বাবা তার ছোটি, পরবর্তী প্রজন্ম ওই একই নামে ডাকে, এমনকি গ্রামের মানুষেরাও সার্বজনীন ছোটি। রান্নার হাত খুব ভালো ছোটি, তার রান্না খেয়ে সবাই হাত চাটে, অতএব ভালো মন্দ রান্নার দায়িত্ব ছোটির, হিসেবে মাথা খুব সরেশ, ঠাকুরদার টাকা পয়সার হিসেব সবই ছোটির খাটে, তাদের যৌথ পরিবার, বাচ্চাগুলোকে বুক দিয়ে আগলান, রোগ বালাইতে অক্লান্ত সেবা করেন, সংসারে সেই দায়িত্ব ছোটির, দশাতে সামলাতে পারেন যেন দশ, সব ছেলে মেয়েই ছোটির, তবে তার মধ্যে শুভর ব্যাপারটা একটু স্পেশাল, শুভর জন্মের সময় শুভর মায়ের ভারী অসুখ করেছিল, বাচ্চার দিকে তাকানো দূরের কথা, দুধ পর্যন্ত খাওয়ানো সম্ভব ছিল না, সেই সময় থেকে ছোটি শুভর পুরোপুরি দায়িত্ব নিয়ে নেন, শুভ সম্পূর্ণ রূপেই ছোটির হাতে মানুষ, সব আবদারও তার ছোটির কাছেই, বছর পাঁচেক হলো চাকরি পেয়েছে শুভ, কলকাতায় থাকে, রমির সঙ্গে বছর দুইকের সম্পর্ক, রমি খুব তাড়া দিচ্ছে, তার বাড়িতে খুব চাপ, কিন্তু শুভর বাবা চা কড়া ধাতের মানুষ, মাও ভয় পান, এই সমস্যা থেকে একমাত্র ছোটই পারেন রক্ষা করতে, কদিন সেই চিন্তাই করছিল শুভ, আজ মুশকিল আসান হাজির ছোটি। হঠাৎ শ্বশুর শব্দে ধ্যান ভাঙে শুভর, কখন থেকে চায়ের জল চাপিয়েছে জল শুকিয়ে হাওয়া, তাড়াতাড়িতে গ্যাস অফ করতে গিয়ে গরম প্যানে ছ্যাঁকা লাগে, উফ বলে হাত সরাতে যেতে ঝনঝন শব্দে প্যান উল্টে একাকার, ধড়ফড় করে উঠে বসে শুভ বিছানায়, কোথায় চা, কোথায় ছোটি, স্বপ্ন দেখছিল সে, ফোনটা বেজে ওঠে হঠাৎ, চমকে উঠে শুভ, বাবার ফোন, ভোরবেলায় চলে গেলেন ছোটি, সামান্য বুকে ব্যথা, আধ ঘন্টার মধ্যে সব শেষ, সেই মুহূর্তেও তোর কথাই বলছিল, তোর হাতে জল খাওয়ার বড় সাহায্য ছিল শেষে, সব শেষ, তোকে খবর দিচ্ছি, কিন্তু এখন তো লকডাউন, গাড়ি ঘোড়া বন্ধ, দায়িত্ব, চমকে তাকায় শুভ, টেবিলে জলের গ্লাসটা খালি, তবে কি, নমস্কার। গল্প তো শেষ হলো না পূর্ণাধি, সেই ছোট গল্পই কিন্তু রয়ে গেল, আরো শুনতে ইচ্ছে করছিল, কিন্তু হ্যাঁ সময়টা যেহেতু কম এবং তার সাথে গল্পের গুণটাও ঠিক এরকম ভাবেই ধরা, যে যারা শুনছে শ্রোতাদের মনে কিন্তু প্রশ্ন রয়ে যায় এবং একটু হলেও খারাপ লাগা থেকে যায় যে আরেকটু কি হচ্ছে সেগুলো দেখার জন্য, শেষ হইয়াও হইল না শেষ, সেটাই ছোট গল্পের প্রাণ, কিন্তু আমরা তো এই সবে শুরু করলাম, তো এই যে নতুন ভাবে শুরু, এটা নিয়ে তুমি কি বলবে পূর্ণাদি? পরিস্থিতির সঙ্গে সবসময় খাপ খাইয়ে চলার নামই জীবন, আর এই জীবন যাপন করতে পারার একটা আলাদা মজা আছে, সব রকম পরিস্থিতিতে খারাপ ভালো সব কিছুতেই যদি আমরা নিজেরা নিজেদেরকে খুঁজে পাই, তার মতো ভালো জিনিস আর কখনো হয় না, আমার মতে অবশ্যই তাই, কারণ নিজেদের মধ্যে নিজেদেরকে খুঁজে পাওয়া এবং নিজেদের মধ্যে বন্ধুদেরকে খুঁজে পাওয়া, এটাই তো কবিতা ক্লাব বরাবর চেয়ে এসেছে। পূর্ণপ্রভাদি থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর গল্প শোনানোর জন্য, আমার সকলের জন্য শুভেচ্ছা রইল, আসছি আমরা পরের প্রোগ্রামে, আবার আছি অবশ্যই অবশ্যই, সঙ্গে থেকো কবিতা ক্লাব বরাবরই, কিন্তু প্ল্যাটফর্ম দিচ্ছি এবং পরেও দিয়ে যাবে, আর পুরোনোদের তো ভোলার প্রশ্নই ওঠে না, কারণ পুরোনো নতুন সকলকে নিয়েই কবিতা ক্লাবের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, আপাতত এগুলোই ভরসা, ভরসার হাত যখন ছোট হয়ে যাচ্ছে তখন কাঁধে কাঁধ মেলাই না,
হোক না সোশ্যাল ডিস্টেন্স, তাতে কি বা এসে যায়, তাই না? দূরে থেকে কাছাকাছি, এটাই তো মূল মন্ত্র হওয়া উচিত। আচ্ছা আমি এরপর ডেকে নেব বিভূতি দাকে। বিভূতি দাস, বিভূতি নমস্কার, শুভ সন্ধ্যা। যখনই দেখি আমি নতুন নতুন কেন রূপ লাগে বলো তো তোমার? আরে সে তো লাগবেই, কবিতা ক্লাব বিভূতি দাস। আরে বিভূতি দা কি শুনবো আজকে? হবে বিভূতি মানে কি? তুমি তোমার বিভূতি ছড়িয়ে পড়ছে কেউ? হ্যাঁ, গ্র্যান্ড পিকচার 2020 গ্র্যান্ড পিকচার কথা তো, যারা উপস্থিত আছেন তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা, যারা প্রতিযোগিতায় জয়লাভ করেছেন, যারা নবীন লেখক, যারা কবিতা ক্লাবে এসছেন তারা আরো বেশি করে আসবেন, তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। হ্যাঁ, আজকে দেখো আমি তো গল্প লিখি, কিন্তু একটা কবিতাই পড়া যাক আজকের। এবং কবিতাটা কাউকে উদ্দেশ্য করে নয়, কিন্তু এই করোনা কালে যে মানুষের যে অশেষ দুর্গতি আমরা দেখেছি, মানুষ খেতে পাচ্ছে না, অথচ আমাদের মন্দিরগুলোতে কোটি কোটি, কয়েকশো হাজার লক্ষ কোটি টাকা পড়ে আছে মন্দিরগুলোতে, কেন? আমি এই নিয়েই একটা কবিতা আমার লেখা 1 জুনে, সেই কবিতাটা পড়ে শোনাই, শুরু করছি। অঙ্কুর শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ, আমার কবিতার নাম শুনতে পাচ্ছ? অন্ধ বধির হয়ে কাটাবে আর কত কাল, একবার অন্তত চোখ খোলো প্রভু, আকারে বা নিরাকারে চরসম থাকবে শুধু, দুনিয়া জুড়ে শুনতে পাচ্ছ না আর্তের কান্নার রোল, দেখাও আলো ছিন্ন করো এ ঘোর সংকট জাল, তোমার নামে তুগলকি চালিয়ে যত অসাধু সেবক ষণ্ড, রেখেছে জিম্মি কোটি কোটি মানুষের দান, নানা বেশে অছিলায় করে আত্মসাত লণ্ড ভণ্ড, তাদের শোনাবে না, তাদের শোনাবে না কোনো ফরমান, কোটি কোটি হাতে যারা যুগ যুগান্ত ধরে প্রণামীর অর্থে তোমার ভাড়ার দিয়েছে ভরে, অশেষ দুর্দশায় কাঁদছে তারা, ক্ষুধায় দিচ্ছে প্রাণ, কি হবে মজুদ রেখে প্রভু প্রণামীর দান, বিশ্বাস ভক্তি শ্রদ্ধার স্মরণে তুমি নাকি হও সন্তুষ্ট, শুনেছি এ কথা জ্ঞানী সাধুজন হতে, তবে কেন প্রণামীর ধন আগলিয়ে রাখে যত ভণ্ড, কেন সে অর্থ পড়ে রয় ভণ্ডের হেফাজতে, তুমি কি জানো কত আছে এমন এমন দানের ভাণ্ড, দখল ঘিরে তার চলে অদ্ভুত সব কাণ্ড, কি অগাধ ভক্তি চোরে চোরে সব তুতো ভাই, তোমায় করছে অপবিত্র যত শয়তানের চাই, জাগো জাগো প্রভু জাগো, যদি হও সত্য সনাতন কেড়ে নিয়ে প্রণামী ভাণ্ডের অগাধ ধন, দুর্দশা কর দূর নিরন্য মানুষের লোহ মন, প্রণাম তোমার দরজার ভূমি অর্থে নয়, ভক্তিতে হোক সমতল, ভক্তিতে হোক সমতল। নমস্কার, সবাই ভালো থাকুন, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ ভেরি মাচ বিভূতিদা, অনেকে ভালো লাগা জানিয়েছে বিভূতিদা, এত সুন্দর একটা কবিতা পড়ে শোনালে তার জন্য ধন্যবাদ। আমি কি বলবো, মানে কবিতা ক্লাবে যত কবিতা জমা পড়ে এবং সেই কবিতা সুন্দরভাবে লেখা হয়, কিন্তু সেই কবিতা বলারও কিন্তু দায়িত্ব থাকে, আর সেই দায়িত্ব অনেকের মধ্যে যে অগ্রণী ভূমিকা পালন করছে যেটা নিয়ে, তিনি হলেন আর্চি রাজা রাজাদা।
ফ্রেন্ডস এফএম এ প্রত্যেক সপ্তাহে কিন্তু কবিতা শোনা যায়, কবিতা ক্লাবের যারা যারা লিখছেন তাদের অনেকের কবিতাই কিন্তু শোনা যায়। আমি কি রাজাদাকে স্ক্রিনে পেতে পারি? আজকের অন্যতম একজন গেস্ট রাজাদা। রাজাদা, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তুমি অত্যন্ত পজিটিভ একজন মানুষ, তোমার গলা থেকে যে কথাগুলো বেরোয়, তোমার যে কবিতা পাঠ, সেগুলোর মধ্যে দিয়ে পজিটিভিটি তুমি সব সময় ছড়িয়ে দাও। তো আজকে এইভাবে কবিতা ক্লাবের প্রথম মুহূর্ত থেকে তুমি ছিলে আমাদের সাথে, আজকে এইভাবে কি বলবে? আসলে কবিতা ক্লাবের একটা মিট তো প্রত্যেক বছর হয়, বেশ কয়েক বছর ধরে প্রত্যেক বছরই আমি এসেছি, বোধহয় কোনো বছরই মিস যায়নি। তো এবারে একটা অন্যরকম সময়, আর অন্যরকম সময়ে যে আমরা পজিটিভলি ভাবতে পারছি, কারণ এই যে দূরে দূরে থেকেও খুব কাছে কাছে থাকা, সেটা বোধহয় আরেকবার আমরা প্রমাণ করে যে আমরা আসলে খুব একটা দূরে নেই, মনের কাছাকাছি খুব আছি। আর হ্যাঁ, এটা ঠিকই যে সবার সঙ্গে একসঙ্গে দেখা হচ্ছে না, সেই মজাটা সেই আনন্দটা মিস করছি যে একসঙ্গে। সবচেয়ে যেটা মজা হয়েছে সেটা হচ্ছে যাদের সেলফি তোলার বড় শখ ছিল, সেলফি আর তোলা যাচ্ছে না এখন, কারণ এই যে দেখা হলেই চলো একটা সেলফি তুলি, এটা প্রায় 5-6 মাস বন্ধ আছে। সেটা অনেকের কাছে খুব কষ্টকর, নিজে নিজে সেলফি আর কতই বা তোলা যায়। তো সেটাই আমার মনে হয় যে সেই জায়গাটাও বেশ একসঙ্গে ছবি তুলবো। আগের বারও ছবি তুলেছি, শিশির মঞ্চে অনুষ্ঠান হয়েছিল, সেখানে ব্যাক স্টেজেও প্রচুর আড্ডা হয়েছে, প্রচুর আমার যতটুকু মনে পড়ছে আর কি, বা এরকম বহু অনুষ্ঠান। আমার সঙ্গে আসলে সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব, তার যোগাযোগটা ঠিক কত বছরের হলো আমি নিজেও ভুলে গেছি, আমার মনে হয় সেটা দীর্ঘ অনেক বছর, অনেকগুলো বছর। এটা বোধহয় মৈনাক ভালো বলতে পারবে, কারণ মৈনাকের কাছে লেখা থাকে যে এক্স্যাক্টলি কত সপ্তাহ ধরে আমি কবিতা বলছি, সেটা বোধহয় আমি ঠিক জানি না, 350-400 সপ্তাহ হয়ে গেছে নাকি আরো অন্য বেশি। মানে 7 জন্ম কি কাটিয়ে ফেলেছো? না আসলে কি বলে, 5 পা 7 পা যদি ঠিকঠাক মানুষের সঙ্গে তুমি এগোতে পারো তাহলেই সে বন্ধু হয়ে যায়। সুতরাং সেইটা তো অনেকদিন আগেই আমরা করে ফেলেছি সবার সঙ্গেই, আর এখানে সবাই খুব আন্তরিক, এটা খুব ভালো লাগে। আর এখানে নানান রকম, সবচেয়ে বড় কথা হচ্ছে যে সারা বছর ধরে কাজ হয়, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। একটা দিনে একটা সময় কাজ হলো, ব্যাস বন্ধ, মানে যেন একটা বাৎসরিক সরস্বতী পুজো। সেটাতে না ঠিক সরস্বতী বন্দনা হয় না, সরস্বতী বন্দনা করতে গেলে প্রতিদিনই করতে হবে। আমার মনে হয় সেটা কবিতা ক্লাব খুব সুন্দর করে, যেমনি করে আমরাও কবিতা স্টুডিও থেকে চেষ্টা করি সারা বছর কাজ করা, কারণ সারা বছর কাজ না করলে না সেটার কোনো মানে দাঁড়ায় না। অর্থাৎ মানে আমি হঠাৎ একদিন করলাম, তারপর 3 মাস বন্ধ। অনেকেই অনেক মেসেজ করছো করোনা মুক্ত হয়ে আবার সব সুন্দর হবে, ডেফিনেটলি সুন্দর হবে, আমাদের মনের বিকাশ ঘটুক আর আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আরো দৃঢ় হোক, কারণ দূরে থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা কি কি মিস করছি। আমরা সবকিছু নিয়ে আছি কিন্তু মানুষের সঙ্গ ছাড়া কিন্তু আমাদের ভালো লাগে না। আমার বাড়িতে সবকিছুই মজুদ কিন্তু মানুষ আসতে পারছে না, এর চেয়ে দুঃখের কথা কিছু বোধহয় নেই, এটা আমরা বোধহয় বুঝতে পারিনি। আমরা তখন ভাবতাম মানুষ বোধহয় না আসলেই ভালো, কিন্তু এখন বুঝতে পারছি যে শুধু একা একা বেঁচে থাকা যায় না, এমনকি নিজের পরিবার নিয়েও বেঁচে থাকা যায় না, আরো কিছু প্রয়োজন, আরো কিছু বন্ধুর প্রয়োজন, সেই বন্ধুদেরকে খুব দরকার, আর সেটা খুব তাড়াতাড়ি আমরা যেন সেই সময়টায় আসতে পারি, এটুকুই আমার বলার। অবশ্যই আসবো রাজাদা, সকলে তো কবিতা শুনতে চাইবেই তোমার কণ্ঠের, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, তোমার কি সেই স্বপ্ন এখনো আছে যেটা তুমি বলেছিলে যোগেশ মাইম একাডেমিতে কোনো একটা বছর কবিতা ক্লাবের গ্র্যান্ড মিটে, যে তুমি চাও যে লরি ভর্তি করে লোকেরা যাচ্ছে যেমন মিছিল হয় সেরকম আমরা কবিতার জন্য মিছিল করব শহীদ মিনার থেকে শুরু করে কলকাতার রাস্তাঘাটে? ওটা কমলিনী, কমলিনী যদি একটা জাস্ট মানে কি বলবো একটা প্রস্তাব দেয় তাহলেই লড়ি ভর্তি হয়ে যাবে, জাস্ট কমলিনী বলছে না বলেই হচ্ছে না, এটা আমি বিশ্বাস আমি রাখি। জাস্ট আমি আমার যতটুকু যা করার করতে পারি, জাস্ট কমলিনী বলুক যে লড়ি ভর্তি চাই, দেখো তুমি তারপর দেখ অঙ্কুর লড়ি কেন, 3টে লড়ি লাগবে। আচ্ছা বেশ, সেটা নিয়ে ভাবনা চিন্তা চলবে, এবার একটা কবিতা শুনে নি। বেশ, যেহেতু ছবি একটা বিষয়, আমরা কিছু ছবির কথা শুনছিলাম, আচ্ছা গ্র্যান্ড ছবি পিকচার, একটা পিকচার স্কেপ যেটা আমরা কবিতায় সবসময় পাই, প্রত্যেকটা কবিতার
মধ্যে একটা ছবি থাকে। আমরা যারা আবৃত্তি করি চেষ্টা করি সেই ছবিটাকে সবার মধ্যে পৌঁছে দিতে। এই কবিতা দেখো কি কি ছবি পাচ্ছ। এই কবিতাটি লিখেছেন অরুণাভ, অরুণাভ নিয়োগী, একদম এই সময়কার। আমরা ঠিক যা যা মনে মনে ভাবছি ও বোধহয় সেটাই জেনে ফেলেছে আর লিখে ফেলেছে। এবার পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই পাহাড়ে যাবার যে কথা ছিল সেখানেই আগে যাব আমরা। পাহাড়ের উপর উঠে দু চোখ ভরে দেখব সবুজ সতেজ সুস্থ পৃথিবীটাকে। পাহাড়ের চূড়া থেকে চিৎকার করে বলবো, আর ভয় নেই, আমরা সুস্থ হয়ে গেছি। তুমি বলেছিলে গ্রাম দেখা হয়নি তোমার, পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই তোমাকে নিয়ে যাব আমার মেঠো গ্রামে। লাল ধুলো উড়িয়ে ছুটে যাব পলাশ বনে, মহুয়াতলায় বসে গল্প করব একান্তে। তখন তো আর মৃত্যু ভয় থাকবে না, বাঁচার জন্য গৃহবন্দী হতে হবে না, পাখির মতো উড়ে বেড়াবো যেদিক খুশি। বিকেলবেলায় চলে যাব নদীর ধারে, নদীর পাড়ে বসে ঢেউয়ের সাথে কথা বলবো, কাশফুলের সাথে কথা বলবো, ঘরে ফেরা পাখিদের সাথে কথা বলবো। সন্ধে নামার আগেই মোড়ের মাথায় হরেন জেঠুর দোকানে লাইন দেব গরম জিলিপির জন্য। গ্রামের অন্ধকার গলি দিয়ে হেঁটে সোজা দুর্গা দালান হয়ে এক ছুটে বাড়ি ফিরব। ঠাকুমার কোলের কাছে বসে গল্প শুনবো পুরোনো দিনের, নবান্ন কেমন হতো, রাসমেলায় কত লোক খেত আমাদের গ্রামে, যে আরচালাটা এখন ভেঙে পড়ে আছে ওইখানে আগে কেমন করে যাত্রা হতো, পালাতে কে রাম হতো আর কে রাবণ। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ব। পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই আমাদের গ্রাম দেখাতে নিয়ে যাব তোমায়। পৃথিবীটা সুস্থ হলেই অনেক অনেক কিছু করার ইচ্ছে। এবারের পুজোয় একটা যৌথ কাব্যগ্রন্থ বার করব, সেখানে শুধু তোমার আর আমার কবিতা থাকবে। যে কথাগুলো আজও আমাদের বলা হয়নি সেগুলো প্রতিটি পাতায় কিলবিল করবে, হাতের তালুতে রেখে পড়ে নেব আমরা। জ্যোৎস্না রাতে দুজনে চলে যাব নির্জন জঙ্গলে, দেখব কেমন করে গাছেদের ভিজিয়ে দিয়ে যায় চাঁদের সাদা আলো, কেমন করে আছড়ে পড়ে সুরেলা ঝর্ণা, কিভাবে সেজে থাকে নাম না জানা অসংখ্য সাদা বনো ফুল, ঘুমন্ত ময়ূর, বুনো মহিষ, হাতি কেমন করে একসাথে থাকে ওই বনের মাঝে, সব দেখবো আমরা সব। অনেক অনেক ইচ্ছে আছে। পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই আবার জমি আড্ডা মারবো চায়ের দোকানে, তখন তো আর ক্যামেরা উঁচিয়ে কেউ বলবে না কেন চা খেতে বেরিয়েছেন, ফেসবুকে তখন এ নিয়ে কারোর মাথা ব্যথা থাকবে না। পৃথিবীটা সুস্থ হলেই তোমার শহরে পাড়ি দেবো আবার, কলেজ ক্যান্টিনে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করব আমরা, দুপুরের দারুণ গরম উপেক্ষা করে বসে থাকবো স্টেশন, বুকের বোতাম ছেঁড়া ছেলেটা মুড়ি বিক্রি করবে, পেয়ারা কেটে লঙ্কা মাখিয়ে নিয়ে আসবে মাঝ বয়সী সেই কাকিমা, ঠান্ডা জল বিক্রি করতে বারবার আসবে ক্লাস 7 পড়া মিষ্টি ছেলেটা। এবার আমরা আর কাউকে ফেরাবো না, সন্ধ্যেবেলায় ফেরার সময় কোনো ভিড় বাসে উঠবো না, ফাঁকা বাসে শুধু তুমি আর আমি, জানলা খুলে প্রাণ ভরে দেখবো পৃথিবীটাকে, দূষণহীন সংক্রমণহীন পৃথিবীটাকে। জানলার ফাঁক দিয়ে চোখে পড়বে কেমন করে দাঁড়িয়ে আছে মন্দিরের মতো হাসপাতালগুলো। তোমার অনেক দিনের ইচ্ছে ঈশ্বরকে কাছ থেকে দেখার, ঈশ্বরের সাথে কথা বলার। কথা দিচ্ছি পৃথিবীটা একবার সুস্থ হলেই তোমাকে সাক্ষাৎ ঈশ্বর দেখাবো এই পৃথিবীতেই, তোমাকে সাক্ষাৎ ঈশ্বর দেখাবো এই পৃথিবীতেই। অরুণাভ নিয়োগীর লেখা। আর এই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো সেই সমস্ত ফ্রন্ট লাইনার্সদের, যারা বিশেষ করে স্বাস্থ্যকর্মী, হসপিটাল, ডক্টর, নার্স, অ্যাম্বুলেন্স পরিষেবা, এমনকি ইলেকট্রিক পরিষেবা, এমনকি কর্পোরেশনের সবাই, এমনকি যারা যারা নিয়মিত আমাদের জন্য পথে নেমেছেন, একটা বিরাট অংশ পুলিশ যারা কোনো ছুটি পাননি। হ্যাঁ, আমরা মিডিয়ারাও ছুটি পাইনি, আমরাও আছি যুদ্ধর তৎপরতায় একদম সামনে, যদি কিছুটা মন ভালো করতে পারি, কারণ এই সময় মন ভালো করাটা ভীষণ প্রয়োজন। আর সবাইকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ যারা আছেন ব্যাংক সেক্টরে। ব্যাংক খোলা ছিল, ব্যাংক খোলা না থাকলে আমরা যে কি বিপদে পড়তাম সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। সবাইকে, যারা যারা যে সেক্টরে বিপদকালীন আপদকালীন পরিষেবায় যুক্ত ছিলেন, তারা নিজেদের সেফটি সত্যি সত্যি অনেকটা ত্যাগ করে
আমাদের জন্য রাস্তায় নেমেছেন, কষ্ট করে অফিসে গেছেন এবং আমাদের জন্য সত্যি সত্যি একটা পরিষেবা দিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ সেই সমস্ত মানুষদের। এমনকি পাড়ার মুদির দোকান, যখন বাজার বন্ধ ছিল ওই দোকানটাই আমাদের ভরসা ছিল। অন্য সময় আমরা হয়তো সেই দোকানটাকে পাত্তাই দিতাম না, আমরা তো তখন মলে কিনতে অভ্যস্ত না। পাড়ার ছোট্ট দোকানটাকে ভুলবেন না, যখন সবকিছু ঠিক হয়ে যাবে ওই কিন্তু অসময় আমাদের সঙ্গে ছিলেন, বন্ধু ছিল, এটুকু বলার। মন ভালো করাটা অত্যন্ত জরুরি এবং মন ভালো করার লক্ষ্যে কবিতা ক্লাব বরাবর এগিয়ে এসেছে। এইবার সেই মহেন্দ্র খন ছবিকে কেন্দ্র করে যারা লিখেছিলেন, অনেক লেখা এসেছে তাদের মধ্যে থেকে সেরা 12 জন কি বলা যায়, হ্যাঁ সেরা 12 জনের নাম ঘোষণা হবে, কিন্তু একটু দেরি করে করে, অপেক্ষা তো করতেই হবে। আপাতত আমি রাজাদার কাছে যাই। রাজাদা, প্রথম যিনি বিজেতা, ছবি লিখে যিনি মানে ছবি লিখেছেন বা ছবি এঁকেছেন তার লেখায়, তার নামটা কি আমরা শুনতে পারি? বিজয়ী আশিস পাল। প্রথম বিজয়ী নাম ঘোষণা হয়ে গেল আশিস পাল। আমরা তাকে যদি স্ক্রিনে পেতে পারি আমাদের ভালো লাগবে। আশিস, শোনা যাচ্ছে কি? আশিস, কথা বলতে হবে, কথা বললে আমরা বুঝতে পারবো যে তুমি শুনতে পাচ্ছ। শুনতে পাচ্ছি। আচ্ছা আশিস, প্রথমেই বলো কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, আর এরকম একটা জায়গায় আসতে পেরে খুবই ভালো লাগছে। সবাইকে আমার তো ধন্যবাদ। মনে হচ্ছে তুমি হেঁটে হেঁটেই চলে আসছো। আশিস, কোথায় থাকো তুমি? আমি পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে। অনেক অনেক অভিনন্দন তোমাকে আশিস। অনেকের মধ্যে তোমার এই ছবি কিংবা আঁকা, আঁকা কিংবা ছবি কিংবা দুটোই মনোনীত হয়েছে, অনেক অনেক অভিনন্দন তোমাকে। আশিস, সরাসরি আমরা কি ওই কবিতাটা শুনতে পারি যেটা তুমি লিখেছিলে? হ্যাঁ অবশ্যই, শোনাও। ঠিক আছে, বলছি তাহলে। আমার যে 4 লাইন লিখেছিলাম ওটা বলছি। যে আবেগ ভর, বল। আবেগ জাগে প্রতিপাতে, ভিন্ন হাতের একই জাতে, বন্ধনের এই ছোঁয়া পেতে, 3 রাঙা ওই পতাকাতে। 4 লাইন খুব টাফ কিন্তু রাজাদা, বলো, এই একটা ছবিকে কেন্দ্র করে কবিতা লেখা, আর সেটাই এরা বারবার করে দেখিয়েছে। এই জন্যই কিন্তু কবিতা ক্লাব বারবার সাহস জুগিয়েছে এদেরকে পিকচার কথায় এইভাবে লেখার জন্য। আশিস, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি, তোমার জন্য শুভেচ্ছা রইল, আর রাজাদা যদি কিছু বলতে চাও আশিসের জন্য। না আশিস, খুবই ভালো, এবং আমরা সবাই একসঙ্গে আছি এবং তার মধ্যে তুমি একটা ক্রিয়েটিভ কাজ করেছো। এই সময় দাঁড়িয়ে যত বেশি ক্রিয়েটিভ কাজ করা যায় তত মন ভালো থাকে, পজিটিভ থাকবো আমরা। আমরা যেন কোনোদিনই এসব থেকে সরে না যাই, আর তার জন্য কবিতা ক্লাব তো সঙ্গে রয়েছেই। আর ডেফিনেটলি আশিস, আরো আরো সামনের দিনে অনেক কিছু তোমার কাছ থেকে আমাদের প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে। আশিস, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কোনো না কোনো দিন তোমার লেখার মাধ্যমে আমাদের সাথে পরিচয় হয়ে যাবে, কাছাকাছি পরিচয় হবে অবশ্যই। এরপর আমি রাজাদের কাছ থেকে দ্বিতীয় বিজেতার নাম জানতে চাইব। হ্যাঁ, দেবাশিস হাজরা। দেবাশিস হাজরা ক্যামেরা স্ক্রিনে পাচ্ছি, নমস্কার। দেবাশিস হাজরা চলে এসেছেন এবং রাজাদা, হ্যাঁ, অনেক অনেক অভিনন্দন আপনাকে দেবাশিস। আপনি কোথায় থাকেন? হ্যাঁ রাজাদা, অঙ্কুরদা আর ক্লাবের বন্ধু সবাইকেই বলি, সেন্টার সিঁথি, দমদম সংলগ্ন সেন্টার সিঁথি, কলকাতা 50 থেকে আমি দেবাশিস কথা বলছি। আচ্ছা বেশ, আমরা কি শুনবো কি লিখেছেন? হ্যাঁ অবশ্যই শোনাবো। তার আগে এত সুন্দর একটা মাঙ্গলিক ক্ষণে আমার বলতে ইচ্ছে করছে যে আমার অত্যন্ত প্রিয় সুরজিত বন্ধুরা, কবিতা ক্লাবের চেনা অচেনা বন্ধুদের, গৃহবন্দী মন থেকে আমি জানাই আমার মুক্ত শুভেচ্ছা ও ভালোবাসা। আর সেই সাথে এই গ্র্যান্ড পিকচার কথার সম্মাননীয় বিচারক মণ্ডলীদের, বিচারক মণ্ডলীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে স্বাধীনতার মাসের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ 30 আগস্ট আমি নিবেদন করছি আমার স্বরচিত যে রচনাটি, আমার স্বদেশ। হাতে রেখে হাত প্রতিদিন রাত, হাতে রেখে হাত প্রতিদিন রাত, ভুলে গিয়ে বিদ্বেষ, দুর্নীতি রোধে সম্প্রীতি বোধে,
বাঁচাবো আমার স্বদেশ। ধন্যবাদ। খুব সুন্দর, এইভাবেই আপনি লিখে যান, এইভাবেই আপনি লিখে যান, এবং সত্যি অভিনন্দন। আর আপনার কলম যেন না থামে, কারণ প্রত্যেকটা মুহূর্তে কবিতা ক্লাবের কাছে, কবিতা ক্লাব বরঞ্চ ঋণী আপনাদের কাছে, কারণ আপনাদের লেখা না পেলে কিন্তু কবিতা ক্লাব এভাবে এগোতে পারতো না। রাজাদা, থ্যাংক ইউ ভেরি মাচ এতটা সময় দেওয়ার জন্য, এত সুন্দর একটা কবিতা শোনালে, আর কি বলবে এই মুহূর্তে সবাই ভালো থাকার জন্য। সবাই ভালো থাকো, আর সমস্ত কিছু ঠিক হয়ে গেলে একটা পিকনিকের ব্যবস্থা হোক জোরদার, সেটাতে সবাই মিলে আমরা একসঙ্গে হতে পারি, সেটাতে যেন কেউ বাদ না যায়, সবকিছু সবাই যেন সেই দিনটা খুব তাড়াতাড়ি আসুক যেদিনকার আমরা সবাই ভয় ভুলে সমস্ত কিছু মানে কি বলবো নিশ্চিন্তে আমরা সবাই সবার সঙ্গে সামনাসামনি দেখা করতে পারি, খাওয়া দাওয়া করবো, গল্প করবো, আড্ডা মারবো, একটা গোটা দিন এরকম দিন খুব তাড়াতাড়ি আসুক। আমার বিশ্বাস যে সবাই এই দিনটার জন্য তাকিয়ে আছে। অনেক অনেক ধন্যবাদ কবিতা ক্লাবকে, অঙ্কুর তোকে অনেক ধন্যবাদ। এখন চলি, আবার কোনো না কোনো ভাবে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ রাজাদা। আর এরপরে যাকে ডেকে নেব তারকে ডাকার আগে একটা ছোট্ট কথা, এই জিতেছেন যারা, বিজেতা হয়েছেন যারা, সেদিনের জন্য একটু ভালো বোধহয় বেশি লিখে ফেলেছিলেন, তারাই তো আজকে পুরস্কৃত হচ্ছেন, সম্মানিত হচ্ছেন, এবং তাদের জন্য এটা বলার যে আপনাদের কাছে কিন্তু সার্টিফিকেট পৌঁছে যাবে এবং সেটা ডিজিটালি পৌঁছে যাবে, আপনাদের ইমেল চেক করতে থাকবেন, হয়তো সেখানেই পৌঁছে যায়, কেই বা বলতে পারে, তাই না? এরপরে আমি ডেকে নেবো সন্তোষীদিকে। সন্তোষীদিকে আমি যদি স্ক্রিনে পাই আমার ভালো লাগবে, কারণ সন্তোষীদি কবিতা পাঠ আমার শুনতে বড়ই ইচ্ছে করছে। সন্তোষীদি যতক্ষণ, সে সন্তোষীদি কি চলে এসেছে? আমি এসে গেছি। বেল বেল সন্তোষীদি, স্বাগত জানাই তোমাকে, আর তোমার কবিতা শুনবো এবং তার সাথে তোমার আজকে কেমন লাগছে সেটা শুনবো। একটা অন্যরকম অভিজ্ঞতা, এতদিন তো সামনে থেকে পিকচার কথাকে লক্ষ্য করেছি আজকে, তবে একটা অঙ্কুর আফসোস থাকলেও এটা কিন্তু একটা বিশাল একটা সুযোগ জিনিস ভাস্ট হয়েছেন, উনি মেদিনীপুর থেকে, হয়তো শুধু মেদিনীপুর থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নাও পারতেন, কিন্তু আজকে তিনি তাকে সবাই চিনছে জানছে। এই ভার্চুয়াল যে এই ব্যাপারটা হচ্ছে এটাতে কিন্তু কিছু খারাপ নেগেটিভ দিক থাকলেও পজিটিভ কিন্তু অনেকটাই, তাই নয় কি? অনেকটাই পজিটিভ, রাইট, অনেকটাই পজিটিভ আছে, পারছে অংশগ্রহণ করতে পারছে। আর কবিতা ক্লাব সম্পর্কে আমি লেখা দিয়ে শুরু করি একটুখানি। কবিতা ক্লাব, কবিতা ক্লাব, ভালোবাসায় হেতা নেই কোনো অভাব, ছবি দেখে চার লাইন লিখে ফেলা হেতা, যার নাম পিকচার কথা। তো এই পিকচার কথা হচ্ছে আমাদের একটা ইভেন্ট, এবং তোমরা আপনারা যারা আছেন তারা যদি প্রত্যেকেই যদি পেজে যান, ওয়েবসাইটে আমাদের কবিতা ক্লাবের ওয়েবসাইট পেজে যান, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন আরো অনেক প্রতিযোগিতা আছে, যেমন সপ্তাহের সেরা। তো আমাকে অঙ্কুর এখানে একটা সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি কবিতা ক্লাবের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, সেটা হচ্ছে কবিতা পাঠের সুযোগ দেওয়ার জন্য। তো তাহলে কি কবিতাটা বলবো? অবশ্যই, আমি সেই জন্য তোমাকে ডাকলাম, কবিতা না বলে তুমি যাবে কোথায় বলো তো। কবিতা, আচ্ছা আর মনে হয় না যে আমরা কালকে উঠে একটা অন্য সূর্য দেখব, অনেক আমরা অন্য সুযোগ দেখে সূর্য দেখব, আমরা দেখতে পাবো যে সমস্ত সবকিছু খুলে ফেলে আমরা মুক্ত বাতাসে বিচরণ করছি, তো যেমন করে আমরা 2019-এ ছিলাম, জানি না সেটা সম্ভব হয় না হবে কিনা, মনে হতে ক্ষতি কি। আমার লেখা, আমার কবিতার নাম মনে হয়, লেখিকা সন্তোষী ব্যানার্জি, মানে আমি, আমার স্বরচিত কবিতা। মনে হয় ফিরে যায় সেই মেয়েবেলায়, চুকিত কিত এজিক মেজিক বুড়ি বসন্ত খেলায়, ছোটবেলার গুলো ছোটবেলার ছড়া গুলো চেঁচিয়ে চেঁচিয়ে পড়ি, ছাদের ওপর ওরা কাটা ঘুড়ির সুতোটাকে ধরি, মনে হয় বৃষ্টি দিনে একটা কচু পাতায় ভিজি দুজনে, জ্বর সর্দি কাশি ভয় যেন কখনো আসে না মনে, ঐশ্বর ছেড়ে যখন আমি সদ্য যৌবনে, আমার উপর তোমার আগুন কৃষ্ণচূড়ার বনে, মনে হয় শারদ সন্ধ্যায় কাশ ফুলের ঢেউ, ভাবতেই পারি আমার জন্য অপেক্ষারত কেউ, পাট ভাঙা শাড়ি খোলা চুলে অষ্টমীর অঞ্জলি, পিছনে তুমি এমন করে বলি, মনে হয় আমডালে হঠাৎ আসা ইষ্টিকুটুম পাখি, আমার ঘরে ডজন খানে
কুটুম আন দেখি, শোনে না পাখি উড়ে যায় ওই মুক্ত আকাশে, বন্ধ ঘরে একলা আমি অখণ্ড অবকাশে। মনে হয় কাল প্রভাতের আকাশটাতে নতুন সূর্যোদয়, হালকা মনে আমরা সবাই কেটে গেছে বিপর্যয়, সোশ্যাল ডিস্টেন্স কোয়ারেন্টিন সব মুছে ফেলে চেনা মুখগুলো আবার নতুন দেখি মুখোশটাকে গুলে। মনে হয় গৃহহারা কর্মহারা যত আছে হাহাকার, মিলে মিশে পাশে দাঁড়ায় অভাব নেই আর, ভালো থাকুক পৃথিবীটা। মনে হওয়াটা মনে হয় শুধু সত্যি যদি হয় ভালো থাকুক পৃথিবীটা, অসুখটা করবেই জয়। এটা তো মনে হতেই পারে, আমাদের মনে হওয়াটা কি খুব ভুল? দর্শকদের কাছে আমি বা দর্শক শ্রোতাদের কাছে এটা মনে করি, এটা তো মনে করতেই পারি। কাল কাল নতুন সূর্য উঠবে না কে বলতে পারে? আমরা মুখোশ খুলে দিয়ে পূর্ণ মুখাবয়ব দেখতে পাবো না এটা কে বলতে পারি? পেতেই পারি তো। তো আশা রাখতে ক্ষতি কি? অনেক অনেক ভালোবাসা এবং আমার অনেক শ্রদ্ধেয় ব্যক্তি এবং কবিতা ক্লাবের ফাউন্ডার সুরজিৎ চ্যাটার্জি, তাকে অনেক অনেক প্রণাম। তার সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের যিনি প্রাণ ভোমরা, আমাদের কমলিনিধি, এবং আরো আমার কবিতা ক্লাব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ সন্তোষী দি, একটা পুজো পুজো গন্ধ পেলাম। আর পুজো বলতেই মনে করছে যারা লেখালেখি করে, যারা বই পড়ে, তাদের কাছে পুজো মানেই তো বই মেলা, তাই না? বই মেলাও হবে, পুজো হবে, পজিটিভ থাকা তো অবশ্যই আমাদের সাথে এটা যুক্তই। সন্তোষী দি, থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা লেখা শোনালে। শুভ সন্ধ্যা, খুব ভালো থাকবে। যারা যারা দেখছেন তারা তারা কমেন্ট করছে, ভালো লাগা জানাচ্ছেন, এটাই কিন্তু দরকার প্রতিটা মুহূর্তে। এইটা না পেলে, আপনাদের এই সহযোগিতা না পেলে কিন্তু এগোনো যায় না। হ্যাঁ, কবিতা ক্লাবে অনেকেই অনেক চেনা মুখকে আজকে হয়তো দেখতে পাচ্ছেন না বা দেখতে পাবেন না, তাতে মন খারাপ করার কি আছে, তাই না? বন্ধুদের সাথে কথা বলে নিলেই তো হয়। বন্ধুদেরকে কি সবসময় দেখা চলে না? দেখা যায়, বন্ধুদেরকে দেখতে পাবো এই আশা তো আমাদের সকলেরই থাকবে। এবং সেই কথাও আমরা কিন্তু দিতে পারি যে বন্ধুদের সাথে আমরা আলোচনা করব, আড্ডা মারবো, এবং যে বন্ধুরা পুরনো দিন থেকে আছে, যে বন্ধুরা অনেক দিন আগে থেকে আমাদের সঙ্গে আছে, তাদের কাউকে ডেকে নি। আজকের অন্যতম গেস্ট শ্রীদীপ্তা, শ্রীদীপ কুমার চট্টোপাধ্যায়। শ্রীদীপ্তা, নতুন করে বলার কিছু নেই, পত্রভারতীর কর্ণধার তো অবশ্যই বলবো, কিন্তু আজকে না কর্ণধার, হ্যাঁ, এই কর্ণ আর ধার দুটো আলাদা যেন হয়ে গেছে ডিজিটাল মাধ্যমে এসে। যখনই তোমাকে দেখি তখনই চুমকিদি পাশে থাকেন, কিন্তু আজকে চুমকিদি বোধ হয় আর একটু দেরি করে আসবেন, আজকে তোমাকে দিয়ে শুরু করতে হবে। শ্রীদীপ্তা, আজকে তুমিই বলো আপাতত, আমি এখন চুপ। তুমি চুপ করলে তো হবে না, আসলে আমাদের সবার খুব মন খারাপ ছিল আজকে, তোমাদের এই অনুষ্ঠানটা আমাদেরই অনুষ্ঠান, এটা না এক ঝলক তাজা বাতাসের মতো মনটাকে একটা ফুরফুরে ব্যাপার, মানে কবিতা ক্লাবের গ্র্যান্ড মিট, কবিতা ক্লাব বইমেলা, কবিতা ক্লাবের বইয়ের উদ্বোধন, মানে সারা বছর জুড়ে যেটা একটু আগে সন্তোষী বলল যে কবিতা ক্লাবের নাম তো সুরজিৎ আছে, সুরজিতের সঙ্গে আমরাও আছি, কিন্তু আসল তো প্রাণভোমরা আমরা সবাই জানি। সে প্রচণ্ড রেগে গেলেও আমি বলতে বাধ্য হচ্ছি কমলিনী, কমলিনী দিদি তিনি আমাদের প্রাণভোমরা, তিনি সারাক্ষণই ও ত্রিদীপদা ও ত্রিদীপদা করে বিভিন্ন করে বেড়ান। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে, ইলোরা শুভ সন্ধ্যা, অচিন্ত শুভ সন্ধ্যা। তো সে এই মানে চুপ করে বসে আছে দিনের পর দিন, সমিত সমিত, হ্যাঁ, মন ভালো করার জন্যই তো আমরা সবাই চাইছি এই ডিজিটালি, এই একটা অন্য ব্যাপারে কেউ কাউকে স্পর্শ করতে পারছি না, কেউ কাউকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না, কিন্তু ডিজিটালি প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে আছি, মানে আয় বেঁধে বেঁধে থাকি, সেই শঙ্খদার সেই কবিতা মনে পড়ছে। তো সেটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে এই গ্র্যান্ড পিকচার কথা, মানে গ্র্যান্ড মিটেরই একটা অংশ হয়তো এই গ্র্যান্ড পিকচার কথা, এটা প্রতিবারই গ্র্যান্ড মিটের সময় এগুলি আমরা করি এবং আমাদেরকে একটা অন্য আনন্দ দেয় এবং আমরা সবাইকে পুরস্কার দিই, তারা আসেন স্টেজে, এই যে অঙ্কুর বলছিল হাসি হাসি মুখ করে আমরা দাঁড়াই সবাই, তার আগে একটা মোমবাতি জ্বালানো হয়, সবটা এবার বন্ধ, কিন্তু মনে মনে আমরা মোমবাতি জ্বালিয়ে আছি, মনে মনে আমরা সবাই সবার সঙ্গেই আছি। শুভ সন্ধ্যা বিশ্বনাথ বাবু, তো আপনাদের দেখতে পেয়ে খুব ভালো লাগছে,
চন্দ্রানী, হ্যাঁ চন্দ্রানী তুমিও আছো, তুমি তো থাকবেই কবিতা ক্লাব, মানে তোমরা সবাই, মধুরিমা খুব ভালো লাগছে সত্যি বলছি, যে এটার মধ্যে কোনো ভনিতা বা ভণ্ডামি নেই। কবিতা ক্লাব মানে যেমন খুশি খেয়াল খুশির একটা আনন্দের দিন, যেখানে সবাই সব কিছু তার নিজের প্রতিভার বিকাশ, এবং এই কবিতা ক্লাব ডিজিটালি শুরু হয়েছিল, ওয়েবেই শুরু হয়েছিল, তারপর থেকে আমরা এটাকে হার্ড কপি হার্ড প্রিন্ট মাধ্যমে নিয়ে এলাম, বই করলাম, এবং একই সঙ্গে অনুষ্ঠানের পর অনুষ্ঠান ছোটোর থেকে ক্রমশ বড় হতে হতে শিশির মঞ্চ সেও ভর্তি হয়ে যায়, এতটাই হই হই ব্যাপার। তো তারপরে এই একটা অনুজীব বা অজীব একটা পদার্থ বা আজীব পদার্থ, সে আমাদেরকে একটা দূর দূর থেকে দূরে দূরে রেখে দিয়েছে, তবে এটা কেটে যাবে। মানুষের সভ্যতা সবসময় সদর্থক কথা বলেছে, অনেক বড় বড় ঝড় ঝঞ্ঝা বিদ্রোহ বিপ্লব এসেছে, মানুষের সভ্যতা হার মানেনি, হার মানতে পারে না, তাহলে তো মানুষ ডাইনোসর হয়ে যেত। মানুষ তো ডাইনোসর নয়, আমরা পরিস্থিতির সঙ্গে নিজেদের পাল্টাই, নিজেদের পাল্টে পাল্টে চলছি। এই যে আজকে ডিজিটাল মাধ্যমে এসছি, এটাও তো পরিস্থিতির সঙ্গেই পাল্টানো, কিন্তু আমরা তো আছি। আমি অঙ্কুরকে দেখতে পাচ্ছি, অঙ্কুর আমায় দেখতে পাচ্ছে, কমলিনী দেখতে পাচ্ছে, সবাই সবাইকে দেখতে পাচ্ছি। এই যে সবাই সবাইকে দেখতে পেয়ে একটা আনন্দ উপলব্ধি করছি, পূর্বাকেও দেখতে পাচ্ছি, বাহ খুব ভালো লাগলো। হ্যাঁ সত্যি তাই, কবিতা ক্লাব মানে স্বচ্ছ ভালোবাসা। তো আজকে আমি প্রথম শুরু করছি, আমার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই তিনজন উইনার পুরস্কার পেয়েছে এই গ্র্যান্ড পিকচার কথায়, ছবির থেকে কবিতায়। তো সেইটায় তিনজনের নাম আমি বলছি, যারা রয়েছে তারা যদি এখানে থাকেন খুব আনন্দ হবে, আমরা সত্যি খুব আনন্দিত হব। রূপসা ব্যানার্জি। আচ্ছা ত্রিদীপ দা, ত্রিদীপ দা সাসপেন্স রেখে হ্যাঁ একটা একটা করে বলবেন, ঠিক আছে, কারণ তাড়াতাড়ি সাসপেন্স খুলে দিলে মুশকিল হয়ে যাবে। রূপসা, রূপসা ব্যানার্জি, আমাকে যদি এগুলো বলে দেওয়া হয় আমি যা বলবে তাই করবো, মানে কবিতা ক্লাব মানে প্রচন্ড আনন্দ, গভীর আনন্দ, এবং সে আনন্দে আমি তো ভেবেছিলাম শুরু করবে দিয়ে শুরু করবো, সেটা হলো না, সেটা পরে হবে নিশ্চয়ই। রূপসা ব্যানার্জি যাকে তুমি ডেকেছিলে সে চলে এসেছে, এই তো রূপসা এসছে। রূপসা খুব ভালো গান করে, নমস্কার, শুভ সন্ধ্যা রূপসা, শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। আজকে তুমি রূপসা ব্যানার্জি পুরস্কার বিজয়ী, তোমাকে অনেক শুভেচ্ছা দাদা, নমস্কার, অভিনন্দন। হ্যাঁ রূপসা ব্যানার্জি আপনি কোথায় থাকেন? ধন্যবাদ দাদা, ধন্যবাদ অঙ্কুর বাবু। কোথায় থাকো রূপসা, জিজ্ঞেস করছে অঙ্কুর? আমি কালিকাপুর, দক্ষিণ কলকাতায়। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের কাছাকাছি, অসুবিধার কিছু নেই। আগে লেখাটা শুনে নি, যে কালিকাপুর দক্ষিণ কলকাতা। হ্যাঁ তুমি লেখাটা শুনতে পেয়েছো, লেখাটা লেখাটা একটু পড়ো, যেটা থেকে যেটার জন্য তোমাকে আমরা আমাদের বিচারক মণ্ডলী বেছে নিয়েছে। হ্যাঁ পড়ছি, আমরা সবার জন্য একটু শুনতে চাই। হ্যাঁ পড়ছি তো, ছবিটা দেখে আমার একতার কথাই মনে হয়েছে, এটা আমাদের ভারতের ঐক্যের উপরেই ছবি, তো আমিও সেই জন্য কবিতাটা ওইভাবেই লিখেছি। পড়ছি আমি, আসে যদি ঝড় বর্ষা মুখর মহাপ্রলয়ের রাত, হাতে রেখে হাত গড়ে নেব বাঁধ, সয়ে যাব সে আঘাত। বাহ বাহ বাহ, খুব সুন্দর, চমৎকার, অভিনন্দন রূপসা, চমৎকার লিখেছো, সমৃদ্ধ হচ্ছে, এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের সাথে পথ চলতে। আজকের মতো আপনাকে টাটা বলতে হচ্ছে, কারণ অনেকে আছে তাদের সাথে একটু গল্প করে নিতেই হবে। ত্রিদীপ দা পরের নাম, পরের নাম, পরের নাম হচ্ছে অমলেন্দু কর্মকার, আমাদের এই গ্র্যান্ড পিকচার কথার বিজয়ী অমলেন্দু কর্মকার, আপনাকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা খুব আনন্দিত যে আপনি শুভ সন্ধ্যা এই গ্র্যান্ড পিকচার কথায় আমরা আপনাকে সম্মান বা পুরস্কার যেটুকু পেরেছি আমাদের ভালো লেগেছে, ধন্যবাদ। হ্যাঁ, এবং সে কারণেই আজকে আপনাকে দেখতেও পাচ্ছি এবং আপনার কবিতাটাও শুনবো, আপনি যেটা লিখেছেন, তাই তো অঙ্কুর?
আমরা শুনবো তো? হ্যাঁ হ্যাঁ, আগে কবিতাটা শুনে নি, আগে একটু কবিতা শুনে নি। শুভ সন্ধ্যা সবাইকে, আমার সমস্ত বন্ধুদের এবং আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা আপনি কোথায় থাকেন সেটা বোধহয় আমাদের আগে। আমি থাকি হ্যাঁ দুর্গাপুর, দুর্গাপুর বিধাননগর। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ। ডিজিটাল মাধ্যম আমাদেরকে দুর্গাপুর, কলকাতা, কালিকাপুর সব এক জায়গায় নিয়ে এসেছে, থ্যাংক ইউ। একেবারে একেবারে। আসলে যখন দেখলাম একটা ছবি, সেই ছবিটা যেহেতু আগস্ট মাস মুক্তির মাস, তো তখন আমার প্রথমেই মনে হয়েছিল যে এটা একটা শপথের ছবি হতে পারত, যে ছবিটার মধ্যে বিভিন্ন হাতে হাত ধরে যে ছবিটা, তো তার জন্যই আমার সঙ্গে সঙ্গে মাথায় খেললো যে শপথ বিষয়ে কিছু লেখা যাক, এবং সঙ্গে সঙ্গে লেখা এবং যেই লেখা সেই সেন্ড করে দেয় আর কি। সত্যি বলতে কি আমার লেখাটা আমার কাছে ছিল না, পরে আমি আবার বার করলাম। লক্ষ্য বাহুর বন্ধনে মাগো, শপথ নিচ্ছি ভয় কি তোর, তোর দুর্দিনে জাত ধর্মের বিভেদ গুলবে এ বাহু ডোর, আমরা সবাই হাতে হাত ধরে আগলে রাখবো আমার দেশ, বিবিধের মাঝে মিলন অটুট থাকবে হোক না ভিন্ন বেশ। সত্যি লেখার মধ্যে যেন একটা শপথ আছে, আর শপথ আছে, এবং আমি বলছি আমার পেটে রোমাঞ্চিত হলাম ভেতর থেকে, বলছি একটা পুরনো ফ্লেভার আমাদের স্বাধীনতা মুক্তি সংগ্রামের সময় যে সমস্ত কবিতা গান লেখা হয়েছে, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, আমার মনে হলো যে সেইগুলোরই আবার প্রতিধ্বনি আপনার কণ্ঠে শুনতে পেলাম আজকে। সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো। খুব ভালো থাকবেন জানেন, খুব সাবধানে থাকুন, ভালো থাকুন, আমরা করব জয় নিশ্চয়, বুকে গভীর আছে তো। অবশ্যই, আপনারা সবাই খুব ভালো থাকুন, ভালো থাকুন। এইভাবেই অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যেটা হয়তো বা আমরা সশরীরে যখন এই অনুষ্ঠানটা করতাম হয়তো বা নাও অনেকে আসতে পারতেন, কোনো একটা কারণ, দৃষ্টির জন্য হতে পারে, তাই না? ত্রিদীপ দা, তৃতীয় জন, তৃতীয় এবং আমি বলবো পঞ্চম জন। কেন পঞ্চম? কেন? কারণ আগে দুজনের নাম রাজাদা বলে দিয়েছে, এখন তিনজনের নাম আপনি বলছেন, তো পঞ্চম। আচ্ছা, এটা পঞ্চম জন মানে হ্যাঁ, আমার আমার ভাগে তিনজন। এবার তৃতীয় জন হচ্ছেন সমীর প্রামাণিক। সমীর প্রামাণিক, আপনাকে আমরা আমাদের মধ্যে চাইছি। ত্রিদীপ দা ডেকেছেন আর সমীর প্রামাণিক হাজির। ছবিটা আসছে বাবা এসে গেল। হ্যালো, হ্যাঁ শুভ সন্ধ্যা সমীর বাবু, আপনার খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা হাসি, একটা ঝর্ণার মতো হাসি, মুখ দেখে মনটা ভালো হয়ে গেল। আপনি কোথায় থাকেন সমীর বাবু? আমি থাকি ইস্ট ক্যালকাটায়, ওই চায়না টাউনের কাছাকাছি আর কি। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, তো আপনাকে অনেক 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 অভিনন্দন, আপনারা ভালো লাগছে বুকের ক্লাবের সঙ্গে আছেন এবং এত চমৎকার সব লেখাগুলো আমরা শুনতে পাচ্ছি, আপনার মতো আপনাদের মতো মানুষরা লিখেছেন, আমরা আপনাদেরকে সম্মান জানাতে পেরে আমরা সত্যি সত্যি আনন্দিত। কিন্তু প্রথমেই আমরা শুনে নেব আপনার কবিতাটা। খুব ভালো লাগছে আমার, মানে সময়টা খুব ভালো, একটু জাস্ট কথা বলছি, সময়টা খুব ভালো লাগছে, মানে এত এত খারাপের মধ্যে সময়টা মানে আসছে, এবং কবিতা ক্লাবের হাত ধরে যে সময়টা ভালো হচ্ছে, অনেকদিন পরে একটু হাসলাম, মন থেকে একটু ভালো লাগছে, হ্যাঁ এইটাই খুব ভালো লাগছে। ঠিক আছে, আমার আমার চার লাইনের কবিতাটি বলছি। মানচিত্রের দখল নিতে চাইছে আগ্রাসন দৈত্য, পরবর্তীতে নিশানা পতাকার উপর, দেরি নয় আর, হাতে হাত বেঁধে চলো সীমানা আগলাই, আর সমুদ্র হিমাচল বরাবর। বাহ বাহ, আমার একটা সবচেয়ে ভালো লাগছে বুঝলে অঙ্কুর, যে সবাই কিন্তু একটা দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছেন, এই যে এক যে আজকে যে সত্যি সত্যি সারা পৃথিবীব্যাপী যে আগ্রাসনের প্রতিযোগিতা চলছে, কে কাকে দখল করবে, কে কাকে জয় করবে, এরকম একটা হিংস্র পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা এত কন্টেম্পোরারি মানে সাম্প্রতিক ভাবনার সঙ্গে লেখা, ভীষণ ভালো লাগছে। আপনাকে অনেক 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 অভিনন্দন, খুব ভালো লাগলো সমীর বাবু, আপনাকে পেয়ে খুব ভালো লাগলো, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানি। এরপর ত্রিদীপ দার কাছে কিছু শুনে নেব, তারপরে ত্রিদীপ দার জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা করব, কিন্তু তার আগে ত্রিদীপ দা
অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, যদি কিছু শোনাও। কি শুনতে চাও বলো? কোনো কিছু মানে আমি জানি যে তোমার হাতের কাছে অনেক লেখা থাকবে, তো সেক্ষেত্রে কবিতা, গল্প, কোনো নাটকের পোর্শন সেটাও হতে পারে। আজকে ওই যে বললাম দ্বিতীয় জন নেই আপাতত, তাই নাটকের পোর্শন আমি কতটা হবে? না না, নাটকের পোর্শন সত্যি তাই, দুজন পাশাপাশি থাকলে আমাদের যে নাটকগুলো আমরা করতে পারি সেটা তো আলাদা আলাদা খোপে খোপে আমরা সব ঢুকে আছি। আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, ইন্টারনেটের সমস্যার জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম। ত্রিদীপ দা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? আমি আমি একটা ছোট্ট অনুগল্প আপনাদের শোনাচ্ছি, এই মজার গল্প, এই সময়ের গল্প, এই উৎপাতের গল্প, এই উৎপাত যে আমাদের চারপাশে ঘিরে রয়েছে। গল্পটার নাম, গল্পটা এখন কোথাও প্রকাশিত হয়নি, হয়তো পুজোর সংখ্যায় কোথাও না কোথাও প্রকাশিত হবে। থ্যাংক ইউ মৌমিতা, আমি চেষ্টা করি আমরা সবাই মিলে ভালো থাকি। বইটা, গল্পটার নাম হচ্ছে ভালো খবর। হ্যালো দাদা, কেমন আছেন? সব ঠিক তো? ঠিক আছি ভাই, আপনি ঠিক তো? হ্যাঁ দাদা, আপনি কেন? তুমি বলুন, বাইরে বেরোচ্ছেন না তো, প্রশ্নই আসে না। আমার যা বয়স তাতে ডাক্তারের স্ট্রিক্ট নিষেধ। কিন্তু আপনি কে বলছেন ভাই? সে কি আমাকে ভুলে গেছেন? না না, ভুলবো কেন, মানে এই আসলে একটা সমস্যা। আচ্ছা বলুন না ভাই, আপনি কে? যদি না বলি, শুধু যদি বলি আপনাকে একটা ভালো খবর দিতেই আমি ফোনটা করেছি। ভালো খবর এই সিচুয়েশনে? শুনুন, কে বলছেন বলে ফেলুন ভাই, নইলে নইলে কি করবেন? কি আর করব, ফোন কেটে দেবো, আপনাকে ব্লক করে দেবো, তাতে আপনারই লোকসান দাদা, অর্থবহ খবরটা মিস করবেন। হ্যাঁ, একটা শর্ত আছে, আমার পরিচয় আমি দিতে পারি, তারপর কিন্তু খবরটা জানতে চাইবেন না। রাজি তো? হ্যাঁ রাজি, যাক তো সব। কোথাকার কে হরিদাস পাল এসে ভালো খবরের লোভ দেখাচ্ছে, এমনিতেই সারাক্ষণ বুক ধুকপুক, কখন কখন এসে ধরবে সেটা। বিড়বিড় করে কিছু বললেন দাদা, আমায় গালি দিচ্ছেন? শালার খরগোশের কান ঠিক শুনেছে। না ভাই, আমি রাজি, আপনাকে কিছু বলিনি। প্রদীপদা, আমি আমি অভিজিৎ কুণ্ডু, এবার চিনতে পারলেন তো? হার কিন্তু খবরটা দেব না। হে হে হে, ছি 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 ভাই, অভিজিৎ আসলে এই ফোনটা নতুন, নাম্বার সেভ করা নেই। প্লিজ ভাই, সরি ভাই। কেন দাদা, সেভ নেই কেন? নতুন ফোনে তো আমি হরবকত নাম্বার ট্রান্সফার করছি, আপনি ইচ্ছে করেই নাম্বার সেভ করে রাখেন। এনিওয়ে প্রদীপ দা, আমি কিন্তু অর্থবহ খবরটা দিচ্ছি না। প্লিজ অভিজিৎ, বিশ্বাস করো, লকডাউনের মধ্যে নতুন ফোন নিতে বাধ্য হলো, পুরোনোটা কিছুতেই চালু করা যাচ্ছিল না, ডিলার টেকনিশিয়ানও পাঠিয়ে দিল, নতুনটাও সেম কোম্পানির কিনা। ছেলেটা আধ বেলা রগড়াগুড়ি করলো, করেও পারলো না, বললো 30 সেকেন্ডও যদি ফোনটাকে অন রাখা যেত তাহলে নম্বরগুলো ট্রান্সফার। কি যন্ত্রণায় পড়েছি যে ভাই। কিন্তু আপনার ফোনের হয়েছিলটা কি দাদা? এই তো মার্চের শেষে আপনার সঙ্গে যখন কথা হলো তখন তখন সবে থালা বাটি ঘটি বাজিয়ে লকডাউন শুরু হয়েছে। আর বলো না ভাই, দুঃখের কথা, তুমি তো জানো আমি একা থাকি আর এই কাজের মেয়ে, ফোনটাই ভরসা। লকডাউন শুরু হওয়ার পরে ফোন ছাড়া আর কি ছিল বলো? ফোনে বাজার, দোকান, ডাক্তার, বন্ধুদের সঙ্গে কথা বলা। তো এক বন্ধু কথায় কথায় আমায় বলল, হু নাকি বলেছে, মানে ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, প্লাস্টিক বা ফাইবারে কন্টামিনেশনের চান্স সবচেয়ে বেশি, ওই সার্ফেসে নাকি ভাইরাসটা অনেকক্ষণ বাঁচে। আমি বললুম, ফোন আমার হাতেই থাকে, তার উপর ওই মালটা আসবে কী করে? হ্যাঁ তাই তো দাদা, শয়তান ওই হারামজাদা বন্ধুটা কি বললো জানো? বললো, তোমার হাতে কি আর সবসময় থাকে? খাটে থাকে, টেবিলে থাকে, ধরো তোমার ওই সরস্বতী যখন বাজারে থলে নিচ্ছে ওর হাতে ভাইরাসটা লেগে থাকছে, এরপর সে যখন বিছানা ঝাড়ছে বা টেবিল মুছছে তখন তোমার মোবাইলটা তুলে ধরছে, ব্যাস ওর হাত থেকে তোমার মোবাইলে মালটা চলে এলো। এই রে, খেয়েছে? হ্যাঁ, বুঝলে তো এবার, সেই তো আমার ভয়ে বুক দূর ধড়ফড় করছে, প্রাণের দায়ে
যখনই ফোন টাচ করছি নিজের হাত কান ফোনে স্যানিটাইজার স্প্রে করছি, দিনে মিনিমাম 40 বার। হাতের চামড়া কুচকে গেছে, ডান কানে কম শুনছি, আর ফোনটা শুনলেই তো, আর সে আমার আগেই করোনাটাকে মরে গেল। এমন করে মরলো যে ভাই, ভেতর থেকে একটা ডেটা পর্যন্ত বের করা গেল না। এবার কি তোমার একটু দয়া হবে ভাই অভিজিৎ? হ্যাঁ হবে, মনে হলো আপনি ঢপটা দিলেন না। শুনুন, আপনার এই বিখ্যাত নরক সংবাদ বইটার অডিও রাইট কিনতে চেয়েছে একটা কোম্পানি, ভালো টাকা দেবে, আপনি রাজি তো? নমস্কার। ত্রিদীপদার, গল্প শোনার আগে একটু ইন্টারনেটে আমার সমস্যা হয়েছিল, কিন্তু ওই গল্পের টানে আবার চলে এসেছি। অনেকে কিন্তু জানাচ্ছে যে বিষাদের মেঘ কাটিয়ে দিতে পারেন ত্রিদীপ দায়। সত্যি তাই, মানে এই মানুষটি বিভিন্ন মুডে কিন্তু চলতে পারে, এবং যখন যে মুড চাই ত্রিদীপ দা একদম অনায়াসে দিয়ে দেবে। ত্রিদীপ দা, যে প্রশ্নটা আমার ছিল সেটা হচ্ছে, প্রশ্ন না একটা অনুরোধ বলতে পারি, সেটা হচ্ছে কমলিনী দিকে আর স্যারকে, মানে সুরজিৎ দাকে, পরে বলা যায় যে পরের বছর যখন গ্র্যান্ড মিট হবে আরো ডাবল করে কিছু হোক, কারণ এইবার কিন্তু ওদের ওনাদের পরিশ্রমটা একটু কম হয়েছে, ঠিক আছে? তো পরের বছর আর একটু ডাবল করে হয় একদম। কবিতা ক্লাবের সব বন্ধুরাও নিশ্চয় আমাদের সঙ্গে একমত যে কমলিনী এবং সুরজিৎ এই দুজনকে আমরা চেপে ধরে আমরা এদেরকে দিয়ে এটাকে ডাবল প্লাস সুদ এটা নিয়ে অন্তত মানে ডাবলের বেশি প্রাইস আমাদের করতে হবে, করতেই হবে একদম। থ্যাংক ইউ। আচ্ছা ত্রিদীপ দা, শেষ মুহূর্তে যদি কিছু কবিতা ক্লাবের বন্ধুদের জন্য পজিটিভ থাকার মন্ত্র যদি কিছু বলতে চাও তুমি। দেখো একটাই কথা বলি, পজিটিভ না থেকে আমাদের কোনো উপায় নেই, আমাদের পজিটিভ থাকতেই হবে। পজিটিভ থাকাটাই মানুষের ধর্ম, মানুষের জীবন, এবং কবিতা ক্লাবের সব বন্ধুরা আমি বিশ্বাস করি এই পজিটিভিটিতে, এই পজিটিভিটিতে বিশ্বাস করে, তারা নেগেটিভ কোনো কিছুতে বিশ্বাস করে না। কারণ যারা সাহিত্য শিল্প কবিতা বিভিন্ন জায়গায়, তোমাদের মতো ছেলেরা যারা থ্রবিং উইথ লাইফ, যারা জীবনের স্পন্দনের সঙ্গে সবসময় রয়েছ, তারা হার মানতে পারো না, মানুষ হার মানতে পারে না, এবং আমরা আমরা নিশ্চয়ই উই শ্যাল ওভারকাম সামডে, ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সামডে। তোমার আশীর্বাদ থাকলে, তোমার ভালোবাসা থাকলে এইভাবে কবিতা ক্লাবও এগিয়ে যাবে, আর যারা লিখছে তারাও অনেকটাই ভরসা পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ত্রিদীপ দা, আজকে আমাদের সঙ্গে এই সন্ধ্যাটা কাটানোর জন্য। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে খুব ভালো থাকো, সাবধানে থাকো, আনন্দে থাকো, আমরা আবার ফিরে আসছি অবশ্যই। ত্রিদীপ দার মতো মানুষের ভরসার হাত বরাবরই কিন্তু আমাদের সাথে ছিল এবং থাকবে, আর শুভকামনা যেটা আপনাদের থেকে আমরা পাই এবং আপনাদের থেকে আমরা যে সাহায্যগুলো পাই এই যে লেখার মাধ্যমে, এই যে আপনাদের বন্ধুত্ব, সেগুলোই বা কম কি তাই না? আমি এরপর বরঞ্চ ডেকে নিই, কাকে ডাকা যায়, কাকলিতি কাকলি মুখার্জিকে পাওয়া যায় কি এখন স্ক্রিনে? মানে এখন যে ইন্টারনেটে প্রবলেম হচ্ছে তাতে আমি জানি না কে আসবে। কাকলিদি এই তো, কাকলিদি এত এত বই পড়ার সময় কখন হয়? এই লকডাউন কি সব পড়ে ফেলেছো? এই লকডাউনের সময় কেটে গেছে এগুলো দিয়ে, আর তার সঙ্গে তো গান কবিতা এগুলো আছে, তো এগুলো রাখতে হয় সঙ্গে, দৈনন্দিন জীবনের সাথী হচ্ছে এগুলো। একদমই তাই। আর কাকলিদি এই যে পেছনে কিছু একটা বাজছে, তো এইটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমার মনে হয় যে গান শুনতে চলেছি কি, তাই তো? নিশ্চয়ই তাহলে শুনে নি। আমি সকলকে, কবিতা ক্লাবের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে, আমাকে যে যুক্ত করেছে সবাইকে আমি আমার ধন্যবাদ জানাই জানিয়ে। ইনফ্যাক্ট গতকাল ঠিক এরকমই একটা শো, গ্লোবাল কনসার্ট বলে একটা শো হয়েছে, গোটা বিশ্বকে এক করার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন প্রান্ত থেকে, গান কবিতা নাচ সবকিছুর মাধ্যমে। আজকে আবার ঠিক ওরকমই আরেকটি অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কারণ এই 6 মাসের যা কাটিয়ে এলাম, এখনো যা কাটাচ্ছি, মনে হয় দুদিনে অনেকটা প্রাণ ফিরে পেয়েছি। তো আমি আজকে একটা গান শোনাচ্ছি। নিশ্চয়ই
অসাধারণ একটা গান শুনলাম কাকলিদির কণ্ঠে। কাকলিদি সত্যি মনটা ভালো করে দিল, মন তো প্রতি মুহূর্তে ভালো হতেই হবে যেখানে কবিতা ক্লাব এত সুন্দরভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। কাকলিদি থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দরভাবে আমাদের মনটা ভালো করে দেওয়ার জন্য। আজকে সন্ধে তোমাকে পেয়ে সত্যি খুব ভালো লাগলো। এরপরে আমি ডাকবো একজন, তার আগে একটা কথা বলি, এই যে কবিতা ক্লাবে যারা নিরন্তর লেখা পাঠাচ্ছেন, লিখছেন, তারা যে ভরসা রাখছেন, তারা যে ধৈর্য রাখছেন, এই জন্য ধন্যবাদ সকলকে। আর তাছাড়া যারা নতুন আজকে দেখছেন এই লাইভটা, তাদের জন্য বলি কবিতা ক্লাবের ওয়েবসাইট আছে kobitaclub.com, thekobitaclub.com ও একটা সময় ছিল, কিন্তু এই মুহূর্তে www.kobitaclub.com লিখলেই যে ওয়েবসাইটে চলে যাওয়া যাবে, এবং তারপর রেজিস্ট্রেশন, সেখানে কিছু ফর্মালিটিস আছে, সেটা তো আস্তে আস্তে করতেই হবে, এবং তারপরে একদম প্রিপেয়ার থেকো, কারণ তোমরাও লেখা পাঠাবে এবং সেই লেখা বিভিন্ন ভাবে কবিতা ক্লাব কোথাও না কোথাও তো শোনাবেই তোমাদের সেই লেখা, তাই না? আর ফেসবুক পেজ সুরচিত বন্ধুরা কবিতা ক্লাব, তার সঙ্গেও থেকো, সেই পেজটাকে ফলো করো, লাইক করো যদি লাইক করা যায়, এবং ফলো তো অবশ্যই করতে হবে। সেখানে তোমরা যদি মেসেজ করো, সেখানে মেসেজ করলেই কিন্তু তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে যে কিভাবে লেখা পাঠাতে হবে, কি কি প্রসেস আছে না আছে সেইগুলো। তো নবাগতদের জন্য এইটুকুই বলার, কারণ অনেকটা বড় অনুষ্ঠান, সকলকে ডাকতে হবে। আমি এরপর কি আমাদের ছোট্ট বন্ধু অতৃতা পালকে ডাকতে পারি, মানে যদি পাওয়া যায় তাহলে খুব ভালো লাগে। ও নমস্কার। নমস্কার। হ্যাঁ, তা কেমন আছো তুমি আগে বলো। আমি এখন একটু চাপে আছি, কলেজ অ্যাডমিশন চলছে আমার, তো আদারওয়াইজ ভালোই কাটছে। থ্যাংক ইউ, শুভেচ্ছা রইল। অনেকটা পথ বাকি, এভাবে কিন্তু এগোতে হবে, আর কবিতা ক্লাবের সঙ্গে অবশ্যই থাকতে হবে, কারণ কবিতা ক্লাবে এই ছোট ছোট বাচ্চাগুলোকে পেয়ে তো হ্যাঁ একদমই। তো আজকে কি শোনাচ্ছ বলো, তারপর তোমার কথা শুনি। আমি আজকে লীলা মজুমদারের লেখা একটা ছোট্ট গল্প লোমহর্ষণ গল্পটা শোনাবো। রাজা মশাই ব্যস্ত হয়ে দরদালানে পাইচারি করে বেড়াচ্ছেন, খিদেয় পেটের এ দেয়াল ও দেয়াল একসঙ্গে লেপটে গেছে, টেবিল পাতা, সোনার কাসন বাসন সাজানো, মুক্ত বাসন ও গেলাসে কে আর গন্ধ দেওয়া জল। রানী ওদিকে মখমলে গদির উপর বসে তখন চুপ আওয়াজ করছেন, অথচ খাবার দেওয়ার নাম নেই। মন্ত্রী মশাইরও জীব শুকিয়ে ঘুঁটে, বিশেষ কিছু মুখে বলছেন না বটে, কিন্তু পেটের মধ্যে যে কি হচ্ছে তা দেবতারাই জানেন। অগত্যা আর থাকতে না পেরে রাজামশাই মন্ত্রীকে বললেন, মন্ত্রী যাও তো একটু অনুসন্ধান করো। মন্ত্রী পাশের ঘরে গিয়ে লাল পোশাক পরা প্রহরীদের বললেন, খবর নিয়ে আয়। তারা রান্না বাড়ির সদর দরজায় ভান্ডারি মশাইকে বললেন, খাবার দেয় না কেন, খবর নিন। তিনি বাবুর্চিখানার বাইরে দাঁড়িয়ে নাক টিপে দরজার ভিতরে মুন্ডু ঢুকিয়ে বললেন, খাবার দে দানি কাইকু। ঘাস খান শামা সাজ পোশাক পরা মোটাসোটা বাঙালি মানুষ, হাতের উপর একটা রেশমি ঝাড়ন নিয়ে দৌড়ে এসে বললেন, চপ কাটলে স্যুপ স্যালাড সবই তো তৈরি,
ছোকরা বেল দেয় না তাই খাবার দিতে পারছি না। যাও দেখো কেন ঘন্টা দেয় না। হাস খানসামা ছোট খানসামাকে বললেন, যাও দেখো তো ছোকরা কোথায় গেল। ছোট খানসামা ঘন্টা তোলে গিয়ে দেখে ছোকরা সেখানে ঘন্টা গাছের ঠেস দিয়ে কি একখানা বই পড়ছে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, চুল খাড়া হয়ে আসছে, মুখ হা হয়ে গেছে। বই কেড়ে আর তার দুই কান আচ্ছাতে পেঁচিয়ে ঘন্টার দড়িতে কষে টান লাগিয়ে ছোট খানসামা রান্নাবাড়ির দিকে এগুলো। চলতে চলতে বই তুলে দেখে লোমহর্ষণ সিরিজ 22 নম্বর। মলাটের উপর দেখে গুহা থেকে মুখ বার করছে এক বিকট ভয়ঙ্কর কি যেন। খাস খানসামা ছোট খানসামার দেরি হচ্ছে দেখে দোরগোড়া পর্যন্ত ছুটে গিয়ে দেখলো গোল গোল চোখ করে কি একখানা বই পড়তে পড়তে হোঁচট খেতে খেতে সে আসছে। তার মাথায় দুটো গাঁট্টা লাগিয়ে বই কেড়ে নিয়ে খাস খানসামা খাবার পরিবেশন করতে ছুটলো। রাজামশাই, রানীমা, মন্ত্রীমশাই চুপচাপ কাটলেট স্যালাড সব খেয়ে বসে আছেন, খাস খানসামার রাজভোগটি আনেন না। কোনো বিপদ হলো না তো? হঠাৎ কোনো শত্রু এসে রাজভোগটা খেয়ে ফেললো না তো? মন্ত্রীমশাই ব্যস্ত হয়ে পাশের ঘরে গিয়ে দেখলেন রাজভোগের থালা জানলার উপর নামিয়ে রেখে খাস খানসামা কি একটা বই পড়ছে আর তার মাথার প্রত্যেকটা চুল খাড়া হয়ে উঠেছে। রাগে চোটে মন্ত্রীমশাই ছুটে গিয়ে বই কেড়ে নিয়ে সেটাকে পকেটে পুরে নিজেই হাতে করে রাজভোগের থালায় নিয়ে এঘরে আনলেন। খাওয়া দাওয়ার পর পশ্চিম দেশ থেকে সাহেবদের দূতরা এসেছে, তাদের সঙ্গে মেলা কথাবার্তা আছে। রাজামশায়ের বসে বসে পায় খিল ধরে গেল, দূতদের হেসে হেসে মুখ ব্যথা হয়ে গেল। মন্ত্রীমশাই আসেনও না, কাজের কথাও পারা হয় না। শেষটা আর থাকতে না পেরে রাজামশাই বেরিয়ে গিয়ে দেখেন বারান্দায় ঝাড় লণ্ঠনের নিচে দাঁড়িয়ে এক হাতে একটা বই নিয়ে মন্ত্রীমশাই নিবিষ্ট মনে পড়ছেন, আর উত্তেজনার চোটে অন্য হাত দিয়ে মুঠো মুঠো দাড়ি ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে ফেলছেন। রাজার এগে মেগে দৌড়ে গিয়ে তার হাত থেকে বই কেড়ে নিয়ে ঘরে গিয়ে সেটার উপর চেপে বসলেন। মন্ত্রীও সুরসুর করে নিজের জায়গায় গিয়ে কাজের কথা পারলেন। কথাবার্তা সেরে দূতরা অতিথিশালায় চলে গেছে, মন্ত্রীও বাড়ি চলে গেছেন, কিন্তু রাজামশাই আর অন্দরমহলে আসেন না। শেষটা সখীরাও সবাই হায়ে তুলছে দেখে রানী রেগে দুম দুম করে সভাঘরে গিয়ে দেখেন সিংহাসনে আসন পিড়ি হয়ে বসে রাজামশাই কি একটা বই পড়ছেন। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, কান দুটো পর্যন্ত খাড়া হয়ে উঠেছে। রানী রেগে অন্ধ হয়ে ছুটে গিয়ে রাজার হাত থেকে বইটা কেড়ে নিয়ে তাকে শুতে পাঠিয়ে দিলেন। নিজের আগে অভিমানে কেঁদে কেটে গোসাঘরে গিয়ে খিল দিলেন। গোসাঘরের খাস দাসী তার চুল বেঁধে দিল, রাতকামি জেনে দিল, বালিশটাকে একটু উঁচু করে দিল, গন্ধ তীরের প্রদীপটাও একটু কাছে এনে দিল। রানী তখন বালিশের তলা থেকে লোমহর্ষণ সিরিজ 22 নম্বর খান বার করে দাসীকে বললেন, তুই আমার চুলে বিলি কেটে দিস না, পায়ের আঙুলগুলো আস্তে আস্তে টেনে দিস না, এখান থেকে ভাগ, যেখান থেকে পারিস 23 নম্বর সিরিজ খুঁজে রাখবি। বলে বইখানি খুলে নিবিষ্ট মনে পড়তে লাগলেন, আর আস্তে আস্তে তার ভুরু কপালে উঠে যেতে লাগলো, মুখ হা হয়ে যেতে লাগলো। কি করে পারিস রে এত সুন্দর করে পাঠ করতে, এই তো ছোট্ট একটা মেয়ে। অনেকে ভালো বলেছে জানিস তোর এই পাঠটা। আচ্ছা একটু বল যে কেমন লাগছে আজকে এইভাবে আমাদের সকলের সাথে তো দেখা হলো, কেমন লাগছে? মানে একে তো ভালো লাগছে সকলের সাথে দেখা হচ্ছে, আর তারপর খুব মানে নতুনত্ব একটা ব্যাপার। পিকচার কথার প্রাইস ডিস্ট্রিবিউশন আজ পর্যন্ত স্টেজে হয়ে দেখেছি, এরকম একটা অনলাইন লাইভ সেশনে হচ্ছে, প্রচন্ড একটা এক্সাইটিং ব্যাপার লাগলো এটা। আচ্ছা সকলে আদর জানাচ্ছে তোকে। আদ্রিতা আর বলছি যে এক্ষুনি যে কাটলেটের কথা বলি আছে নাকি পাশে? থাকলে আমি তোমায় কেন দেব, যা দোকান থেকে কিনে আন, ততক্ষণ আমি অন্যদের সাথে একটু গল্প করে নিই। ঠিক আছে, টাটা। চল টাটা। আদ্রিতা একটা এত ছোট্ট মানে কবিতা ক্লাবে ছোট থেকে সকলে আছে, আর সকলে যখন থাকবে, সকলে যখন লেখা পাবো, তখন কেনই বা ভালো লাগবে না, কেনই বা কবিতা ক্লাব এত দূর এগোতে পারবে না, তাই না? আমি
পাপিয়া দিকে দেখে নেবো, পাপিয়া ভট্টাচার্য কবিতা ক্লাবের সাথে প্রথম তো। আর একটা কথা খালি বলার আছে, ডিজিটাল সার্টিফিকেট সকলের কাছে পৌঁছে যাবে যারা আজকে এই পিকচার কথায় পার্টিসিপেট করে যারা জিতেছেন, যাদের লেখাগুলো একটু বেশি ভালো হয়ে গেছে, সেই সকল 12 জন সকলকে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে, তাদের ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। কি হলো তোমাকে আমি ডেকেছি, তুমি যে এলে হঠাৎ করে চলে এলে? হ্যাঁ, অঙ্কুর আমার সাথে সবসময় এরকম বুকে বুকে কথা বলে, এটা সবাই যারা জানো না তোমরা না না অনেকদিন দেখিনি তো, তাই আমি একদম বুঝতে পারিনি, ভুলেই গেছি যে এইরকম তুমি। সরি সরি, হ্যাঁ এখন আমাকে কি করতে হবে বল। না করতে যেটা হবে, তোমাকে আমি দেখেছি যেই জন্য, সেটা হচ্ছে যে এই যে কাটলেটের এত কথা উঠলো না, আমারও একটু কেমন চা চা পাচ্ছে, ঠিক আছে তো আমি একটু চাটা খেয়ে আসি। এতক্ষণ তো তুমি তো দারুণ এনজয় করছিলে ব্যাকস্টেজে থেকে, তো এবার তুমি একটু সামলাও, আমি একটু চাটা খেয়ে আসছি, ঠিক আছে? তুই এরকম ভাবে কম্পেয়ারিং করিস, আমি তো জানি না এখন আমার ঘরে ও দিয়ে চলে গেল, এটাই ও করে থাকে। একটা থ্যাংক ইউ তাহলে তোকে বলে দিই আমি, থ্যাংক ইউ এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। তুই জলদি আসিস, আমি তুই যতক্ষণ আসছিস আমি টেনে দিচ্ছি। অবশ্যই, থ্যাংক ইউ কবিতা ক্লাবকে এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। পাপিয়া দি, ওভার টু ইউ। থ্যাংক ইউ অঙ্কুর। অঙ্কুর এখন আমার ঘরে দায়িত্ব দিয়ে গেছে, আমি পরবর্তী অনুষ্ঠান আমি সঞ্চালনা করব। সবার আগে আমি বলি যে এই আদ্রিতা একটি ছোট মেয়ে এত সুন্দর একটা গল্প শোনালো, আমাদের একটা অন্য দুনিয়াতে নিয়ে গেল। কে বলে যে ছোটরা এখন সাহিত্য পড়ে না, কে বলে যে ছোটরা বাংলা সাহিত্য পড়ে না, এই গল্পটা ওর গল্প পাঠের থেকে তো আমার সেটা একেবারেই মনে হলো না। শুধু আদ্রিতা নয়, আমাদের কবিতা ক্লাবে আমরা শুধু বড়রা নেই, এইরকম ছোটদের বাহিনী কিন্তু অনেকে আছে, কেউ ভায়োলিন বাজাচ্ছে, কেউ গল্প পাঠ করছে, তারা লিখছে এবং তারা আমাদের সাথে কাজও করছে, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে। আমাদের কবিতা ক্লাব হচ্ছে এরকম একটা যৌথ পরিবার। সেই যৌথ পরিবারের আরেকজন বন্ধুকে আমি ডেকে নেবো, সে আজকে আমাদের একটা কি শোনাবে আমি সেটা দেখছি। চন্দ্রানী, চন্দ্রানী মুখার্জিকে আমি ডেকে নেবো। চন্দ্রানী কি আছে আমাদের সাথে? এই তো চন্দ্রানী আসছে, দেখতে পেয়ে গেছে, এই তো চন্দ্রানী হাসি মুখটা দেখতে পেয়েছে। চন্দ্রানী আমি পাপিয়া, কতদিন বাদে অনেক শুভ সন্ধ্যা। হ্যাঁ অনেক পরে, আর এইভাবে ভার্চুয়ালি যে আসবো সেটা তো ভাবিনি, খুব মিস করছি আমরা কবিতা ক্লাবের স্টেজ সবাইকে। তো আজকে আমি আমার লেখা একটা কবিতা শোনাবো, শোনা যাচ্ছে আমার গলা? আমার আওয়াজ শোনা যাচ্ছে? আচ্ছা, আমি আমার লেখা একটা কবিতা শোনাবো, যে কবিতাটা কিশোর ভারতীতে প্রকাশিত হয়েছিল। আর আমি একটা অন্য জগতে একটু আমরা যেতে চাই, এই এখন তো এত কষ্ট অতিমারি, হ্যাঁ তার সেসব ছেড়ে একটু রূপকথার জগতে। কারণ গুপি গাইন বাঘা বাইন বা ভূতের গল্প ছোট্টবেলায় আমরা পড়িনি বা দেখিনি সিনেমা, তা নয় কিন্তু, তাই একটু অন্য জগতে যাচ্ছি আমার লেখা একটা কবিতার মধ্যে দিয়ে। বলো, পড়ছি। কবিতার নাম ভূতের রাজা আর আমি। একদিন স্কুল থেকে বাড়ি ফিরতে গিয়ে হঠাৎ পথ ভুলে আমি গেলাম হারিয়ে, দেখি এসে গেছি এক বিশাল ঘন বনে, দাঁড়িয়ে আছি একাকী গহন নির্জনে, বড় বড় গাছ সব উঁচু উঁচু মাথা আধার করে আছে যত ঘন পাতার ছাতা, চারিদিকে ঘুরে বেড়ায় বুনো জানোয়ার, মনে ভাবি এই শেষ বাজবো না আর। হঠাৎ চেয়ে দেখতে পেলাম এক ঝলক আলো, গাছের গায়ে একটা মুখ কুচকুচে কালো, মুলোর মতো দাঁত তার, কুলোর মতো কান, চোখ আগুনের ভাটা, ভয়ে উড়ে গেল প্রাণ, গমগমিয়ে বলল কথা পড়ল যেন বাজ, মার মুখটা পড়ল মনে রক্ষা নেই আজ, বলল সে ভয় পেও না, ভয় পেও না ওগো ছোট্ট মেয়ে, ভূতের রাজা আমি তোমায় যাব বর দিয়ে, কি চাও শীঘ্র বলো,
তিনটি বর চাও, আমার আছে অসীম শক্তি, যা নেবে নাও। অঙ্ক, ভূগোল, বাংলা যেন ঠিকঠাক পারি, প্রথম বর চেয়ে নিলাম আমি তাড়াতাড়ি। ভালো ভালো খাবার যেন পাই ইচ্ছে মতো, আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক যত চায় তত। মার মুখটা মনে পড়তেই চোখে এলো জল, বাড়ি পৌঁছে দিয়ে আমায় দেখাও তোমার বল। সব ইচ্ছে পূরণ হবে, কথা দিলেন রাজা, হাতের চেটোয় তুলে আমায় দিলেন ছুঁড়ে সোজা। দুম করে পড়ে গিয়ে চমকিয়ে দেখি, ঘুমের মাঝে খাটটি থেকে পড়ে গেছি, একি খাটের উপর খোলা বই, মলাটা তার ফাইন, নামটি কি জানো? গুপি গাইন বাঘা বাইন। কি ভালো লাগলো চন্দ্রা চন্দ্রানি, মানে অন্য একটা জগতে নিয়ে গেলে, সে কুড়োর মতো এরকম আমরা আগে শুনতাম বলো, এরকম ঠাকুরমার জুড়ি ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে চন্দ্রানি। তোমার সাথে তো বহুদিন দেখা হয়নি, আর তোমার সাথে আমাদের ফাংশনে দেখা হওয়া মানে তোমার মনে আছে তো, এবারে আর সেলফি তোলা হলো না তোমার আর আমার, ছবি তোলা হলো না একদম। লাগছে তোমার কেমন আছো বলো? পরিস্থিতিতে একটু মানে ইতিবাচক থাকার চেষ্টা করছি, বিশেষ করে কবিতা ক্লাব সেই সুযোগটা দিয়েছে, আবার শারীরিক উপস্থিতি না থাক সবাইকে দেখতে পাচ্ছি, তবে অবশ্যই কবিতা ক্লাবে স্টেজটা মিস করছি, কাব্য নৃত্য যেটা নাচ পূর্ণপ্রভাদিকে নিয়ে সেই ব্যাপারটা যেটা আমার আবদারে কমলিনী ইন্ট্রোডিউস করেছিল এখানে, এখন 3 বছর হয়ে গেছে সেটা তো খুব মিস করলাম এবারে। তবে কবিতা বলতে পেরে সবাইকে দেখে অনলাইনে খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, অপেক্ষা করে মানে বহুদিন বাদে ভার্চুয়ালি দেখো, এখন আমরা ভার্চুয়ালি আছি তো, নেপথ্যে নিশ্চয়ই সুরজিৎ দা কমলিনী দি এরা আছেন তো? হ্যাঁ নিশ্চয়ই আছেন তো, মানে কবিতা ক্লাবের প্রাণ পুরুষ সুরজিৎ দা, প্রাণ ভোমরা কমলিনী দি, প্রাণ কৃষ্ণ ত্রিদীপ দা, প্রাণের রাধা চুমকি দি, এরা নিশ্চয়ই কবিতা ক্লাবের এই অনুষ্ঠানে আজকে মুখ দেখাবেন তো? একদম একদম। হ্যাঁ আমার একটা, হ্যাঁ আর তুমি অঙ্কুর তো খুব সুন্দর হোস্ট করছিল এবং তুমিও একটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু কি জানো তো কবিতা ক্লাব তো নিশ্চয়ই আমি একটা কবিতা পড়বো কি দুটো ছোট ছোট কবিতা পড়বো, তো তার আগে বলি না, কবিতা আমাদের কবিতা ক্লাব আমাদের প্রাণের সাথে জুড়ে আছে, আর এই মহামারী অতিমারী তো আমরা গৃহকেন্দ্রিক হয়ে গেছি, এই ভার্চুয়ালি আমরা মিলছি মিশছি এটা যেমন সত্যি, মানে আমি একটু আগেই একটি ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালে যেটা সারা পৃথিবীতে এখন রিচ করছে সেখানকার একটা প্রোগ্রাম হোস্ট করে এখানে এসেছি, এরপরে আবার আর একটা অনুষ্ঠানে যাব, কিন্তু কোথায় আমার মনে হচ্ছে আচ্ছা ভার্চুয়ালি এই যে নিউ নর্মাল, কবিতা ক্লাব একটা নতুন থিম নিয়ে ভাবুক, এই যে চুমকি দি আমি নাম দিলাম আজকে, হ্যাঁ সত্যদা প্রাণের রাধা, কবিতা ক্লাবের প্রাণের রাধা, আর প্রাণের কৃষ্ণ ত্রিদীপ দা, প্রাণ ভোমরা কমলিনী দি, আর
প্রাণ পুরুষ হচ্ছে সুরজিৎ, কবিতা ক্লাব ভাবুক। কারণ ভার্চুয়ালি আর যাই হোক, নিউ নর্মালে আর যাই হোক, প্রেম হবে না। হ্যাঁ, প্রেম হবে না। রবীন্দ্রনাথ ওই যে লিখেছে, দোহায় হৃদয় সদা দোহে পান করে, দেহ দেহ ছেড়ে ভালোবাসা তীর্থযাত্রা করিয়াছে অধর সঙ্গমে, প্রেম হবে না। চুম্বনে আলিঙ্গনে কিন্তু ভার্চুয়াল চলে না। তো ভার্চুয়ালি প্রেম, এটা একটা কবিতা ক্লাবের থিম হয়ে যাক কখনো আগামী দিনে, এটা আমার প্রস্তাব রইল। আচ্ছা, আমি চলে আসি আমার কবিতায়, সময় নেব না। এটাই প্যান্ডেমিক সিচুয়েশনেই আমার লেখা একটা ছোট্ট কবিতা, সেটা পড়ি। ভালোবাসায় এক হতে পারিনি, ভালোবাসায় এক হতে পারিনি, ভয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। পৃথিবীর এক ভাগ জমিতে দাঁড়িয়ে নিজেকে ভেবেছি ভূস্বামী, বুঝিনি তিন ভাগ জল নিমেষেই গ্রাস করে নিতে পারে অহংকারের এক ভাগ স্থল। আত্মগরিমায় উদ্ভ্রান্ত সবাই কখনো মাটিতে তাকায়নি, দেখিনি আকাশ, আজ প্রকৃতি আঙুল তুলেছে, এখনো সময় আছে, এসো আমি তুমি আমরা সবাই ভালোবাসায় এক হয়ে যাই। এরকম একটা ভাবনা হচ্ছিল আমাদের, কিন্তু এই প্যান্ডেমিক কিন্তু এখন আমরা আমাদের অনেককে বেঁধে বেঁধে রাখছে, এবং কবিতা ক্লাবের এই 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 ভার্চুয়াল অনুষ্ঠানটাও বেঁধে বেঁধে রাখারই একটা অনুষ্ঠান। এর মধ্যে এইখানে থাকতে থাকতে হঠাৎ আমার মনে হলো, জানি না এই মহামারী অতিক্রম করে আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে কিনা, এরকম একটা প্রেক্ষাপটে একটা গান লিখেছিলাম, যে গানটা পূর্বিতা এই প্রজন্মের একজন শিল্পী, যে পর্ণাভর বোন, পর্ণাভ ব্যানার্জির বোন, ওই গানটার সুর দিয়েছে। কিন্তু গান তো আমি গাইতে পারি না, বাথরুম সিঙ্গার, আমি কবিতাটাই পড়ি। কবিতাটার নাম প্রার্থনা। আমি মন্দিরেতে যাব, আমি মসজিদেতে যাব, আমি গির্জার ক্যারোল গানে যিশুর শরণ নেব, আমি স্নিগ্ধ মনে চাইব দোয়া দয়াল নবীর কাছে, আমি করব নত মাথা আমার ঈশ্বর সমীপে, তিনি আমার আল্লাহ তালা আমার মেহেরবান, জগৎ চলে তারই কৃপায় তিনি ভগবান, তিনি বৃন্দাবনের গোঠের রাখাল বেথেলেমের যিশু, তিনি মক্কার দয়াল নবী অন্ধকারের আলো, স্মরণ করে আমরা তাকে সদাই থাকি ভালো, তার পূজাতেই সন্ধ্যারতি মসজিদের আজান গির্জার ক্যারোল গানে জুড়াই সবার প্রাণ। এটা তো কবিতায় আপনারা শুনলেন, এটা যদি গানে শোনেন ইউটিউবে রয়েছে, আমার তো নিজের গানটা খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, কবিতা ক্লাবকে বেঁধে বেঁধে থাকবেন, যারা কবিতা ক্লাব ছেড়ে চলে গেছেন তাদেরকে বলি আবার ফিরে আসুন, দেখবেন কি মিস আপনারা করছেন, সবাই ভালো থাকুন। হ্যাঁ, সত্যতা অ্যাকচুয়ালি ওই সময়ের অভাবে অনেকেই আছে, সবাই আমাদের সাথে আবার ফিরবে, আছেও সবাই, ভার্চুয়ালি সবাই থাকছি। তুমি যেটা বললে, অনেক ধন্যবাদ, তুমি একটু সময় বার করে, এত ব্যস্ত তুমি সময় বার করে এসেছো, অনেক ধন্যবাদ। তুমি থাকো, সাথে থাকো, আমাদের প্রোগ্রাম দেখো। কিছুক্ষণ থাকবো, তারপরে আমাকে আবার বেরোতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থেকো। সত্যতা যেটা বলে গেল আমাদের কাছে, যে আমরা সাথে সাথে বেঁধে বেঁধে থাকবো। আমাদের কিন্তু কবিতা ক্লাব শুরু হয়েছিল ভার্চুয়ালি, আজকে আমরা যেরকম লাইভে এসেছি, এই প্রথম আমরা লাইভ প্রোগ্রাম করছি। আমাদের সবসময় কোনো না কোনো হলে আমরা একত্রিত হয়ে অনেক দল বেঁধে প্রোগ্রাম করি, তো আজকে আমরা লাইভ প্রোগ্রাম করছি। কিন্তু তারতে একটা সুবিধা হচ্ছে, অনেকেই আমাকে বলতো যারা বিদেশে থাকে তারা আমাদের প্রোগ্রাম দেখতে পায় না এসে, তারা আজকে আমাদের সাথে রয়েছে, লন্ডন থেকে রয়েছে, মাস্টার থেকে রয়েছে, ইউএসএ থেকে রয়েছে, অনেক বন্ধুরা রয়েছে। এটা কিন্তু একটা সদর্থক ব্যাপার, যে লাইভ প্রোগ্রামের একটা সদর্থক ব্যাপার। আমরা কবিতা ক্লাব শুরু করেছিলাম এই ফেসবুকের হাত ধরে, একটা লাইন লিখেছিলেন যে ভদ্রলোক ভাল লাগে না তোমায় ছাড়া, সেখান থেকে আমরা এরকম এতগুলো মানুষ একত্রিত হয়ে গেলাম, প্রাণের ছোঁয়ায় প্রাণে প্রাণে মিশে রইলাম। আমি কবিতা ক্লাবের কর্ণধার সুরজিৎ চ্যাটার্জিকে ডেকে নেবো, আমাদের আজকে বিশেষ অতিথি আছেন। কবিতা মানে যার গলায় শুনলে সুরজিৎ এসে গেছেন, সুরজিৎ
কেমন আছো? বহুদিন বাদে দেখা হচ্ছে, কাছাকাছি তো যাওয়া যাচ্ছে না। আমাদের সাথে আমাদের বিশেষ অতিথি আছেন কবিতা, যার গলায় মূর্ছনা নিয়ে আসেন, সুমন্ত সেনগুপ্ত। আপনারা নিশ্চয়ই অনেকে চেনেন, আমি সুমন্তদাকেও ডেকে নেবো। সুমন্তদা আসুন, সুমন্তদা, হ্যাঁ সুমন্তদা আছেন। তোমাদের মাঝখানে থাকবো না, তোমরা দুজন একটু আড্ডা সব ঠিক আছে? দুটো করে শব্দ কেন আসছে বলো তো, কেউ কি কিছু আগ্রহ রেখেছে? মোবাইলে শুনতে শুনতে হঠাৎ ডেকে দেখছি আমাকে নিয়ে ফেলেছে স্ক্রিনে। তুমি আমাদের সাথে শেয়ার করছিলে না চাটা, কি আর করা যাবে? তুমি চা ছাড়াই এখন একটু আড্ডা মারো, আমরা শুনি। ভার্চুয়ালি তো আমি অনেক কিছু পেলাম না। না সুরজিৎ কবে বলেছিল যে আমরা অনুষ্ঠানে স্টেজে একসাথে হবে? আমাদের ভার্চুয়ালি হলো, আমাদের কবিতা ক্লাবে যতগুলো মিট হয়েছে অনেকবার আলোচনা হয়েছে, সুমন্তদা সময় থাকলে সুমন্তদাকে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু। আমাদের কবিতা ক্লাব আছে আর সুমন্তদার কাছে অনেক কিছু শুনতে চায়, তো সেইটা অবশেষে হলো, ভার্চুয়ালি হলো, এই বছরটা হলো ভার্চুয়ালি। দেখা যাক পরের বছর নিশ্চয়ই আমার সুমন্তদাকে তো ছাড়বো তো না, আবার আবার ধরবো গিয়ে পরের বছর। ত্রিদীপ বাবু বলছিলেন তখন শুনছিলাম যে সুদে আসলে ডবল না ট্রিপল করে করতে হবে সামনের বছর। অ্যাকচুয়ালি আমি আচ্ছা আমি বেশি কথা বলবো না, কারণ সুমন্তদাকে আমি জানি ছেড়ে দিতে হবে, সুমন্তদার ক্লাস আছে। তো সেইটা আমি একটু বাপিয়াকে বলে একটু কন্ট্যাক্ট করে দেখি, যা যাতে আমাদের যারা আছে তারা এটা থেকে অ্যাটলিস্ট আমাদের গল্প সুমন্তদার কবিতা শোনা থেকে বঞ্চিত না হয়ে যায় আগে, সেইটা হোক, তারপর দেখি আমরা। আগে কি আগে কবিতা হবে না গল্প হবে, তারপর তোমাদের আরো কিছু কাজ আছে? আগে একটু কবিতা হোক, আগে একটু কবিতা হোক সুমন্ত, তোমার তোমার যা ইচ্ছে, একেবারে তোমার যা ইচ্ছে সেইটা। আমি তোমাদের ওই ফেসবুকে দেখলাম যে যে ছবিটার উপরে তোমরা লিখতে দিয়েছো, হ্যাঁ, এবং আগস্ট মাস স্বাধীনতার মাস আমাদের, এবং সেখানে অনেকগুলো নানা রকমের হাত আমাদের এই পতাকাটাকে ঘিরে আছে। ছবিটা খুব সুন্দর একটা ছবি। এই সময় খুব মনে হয় যে তুমি কিছু মনে করো না সুরজিৎ, ওই হাতগুলো যেন আমাদের মতন সাধারণ মানুষের হাত হয়, ওইখানে যেন একটাও শাসকের হাত না থাকে, ওখানে যেন রাষ্ট্রের কোনো হাত না থাকে, ওই হাতগুলো দিয়ে যে হাতগুলো ঘিরে রয়েছে ওই পতাকাটা সেটা আমাদের মতো সাধারণ মানুষের হাত হোক। আমার ওইটা দেখতে দেখতে না একটা কবিতার কথা খুব মনে হচ্ছিল, আমি ছবিটা আজকেই খুব ভালো করে দেখেছি। ওটার সঙ্গে যায় কি যায় না জানি না, কিন্তু হয় না যে কোনো একটা কিছু দেখে তোমার একটা হঠাৎ এমন একটা গানের কথা মনে পড়ে গেল, এমন একটা কিছু দৃশ্য দেখলে এমন একটা গানের কথা মনে পড়ে গেল, হয়তো পরে অনেক ভেবে দেখেছো যে এই দৃশ্যটা দেখার পরে আমার এই গানটার কথা মনে হলো কেন, আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফস ফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফস ফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া, ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর, কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে
আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে, আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো, প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে, ওড়িশির ছন্দে ভরতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে, তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। এই কবিতাটার কথা ওই ছবিটা দেখে খুব মনে হলো আর কি, যে আমি তো, আমার তো এইটাই তো আমার দেশ, যে সুরজিৎ, যে আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া, বিগ বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর, কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকলের জঙ্গি মজুর, আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ওই হাতগুলো দেখে আমার এই কথাগুলো মনে হয়েছে। অপূর্ব সুমন্ত্রদা, আমি গিয়ে ব্যক্তিগত ভাবে তোমার কবিতা পাঠের মধ্যে আমি পুরো কবিতাটা দেখতে পাই, যে একেবারে দেখতে পাই, আর আমার কোথাও মনে হয় না যে কোনো কিছুর মধ্যে কোন অতিরঞ্জিত কিছু আছে, মানে ঠিক যতটুকু যেখানে দরকার ততটুকুই মনে হয় তোমার ভাবনা ভাব প্রকাশ। এটা যবে থেকে প্রথম দিন থেকে শুনেছি, তো সেদিন থেকেই আমি নড়ে চড়ে বসেছিলাম আর কি। আমার এটা এটা এটাও আমার খুব, এটাও আমার খুব বড় প্রাপ্তি যে তোমার এরকম ভালো লাগার একটা, মানে এটা যে জেনুইন সেই প্রথম পরিচয়ের পর থেকে আমি প্রতি মুহূর্তে টের পাই সুরজিৎ, যে তোমার মধ্যে এটা, না না আমি বলছি যে এটা খুব জেনুইন, লোকে তো দেখবে ফেসবুকে কোনো একটা কিছু পোস্ট করলে না শুনেই লিখে দেয় কি দারুন কি দারুন, মানে এইটা হয়ে গেছে তো সোশ্যাল মিডিয়াতে, এত পিট চাপড়ানো এত পিট চাপড়ানো। তোমারটা যে পিট চাপড়ানো ছিল না, ওটা যে প্রকৃত অন্তরের ছিল, সেটা আমি বুঝতে পারি। আচ্ছা সুমন্ত্রদা, যদি আর একটু তোমাকে এখন ছাড়তে ইচ্ছে করছে না, মানে আজকের দিনে তোমার যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলতে ইচ্ছে হয়, তাহলে কোনটা তোমার মন চাইছে? আমার এটা মন চাইছে, সেটা পুরোটা না শুনিয়ে আমি কি একটু সংক্ষিপ্ত শোনাবো, নাকি পুরোটা তো একটু দীর্ঘ, আমার যেটা বলতে ইচ্ছে করছে সেটা একটু দীর্ঘ শুনে দিন। আমি তো তোমার উপর ছেড়ে দিলাম। আমার খুব মনে হচ্ছে কবিতাটার কথা, যে দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরোল লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্ল, বন্যি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিউফল করা মরণে মরণে আলিঙ্গন, ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি, ডাকিছে কাণ্ডারি উঠেছে আদেশ, বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ, পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না, বঞ্চনা বাড়িয়া ওঠে ফুরায় সত্যের যত পুঁজি, কাণ্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে, নূতন সমুদ্র তীর পানে তরি নিয়ে দিতে হবে পারি, তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাড়ি, নূতন উষার স্বর্ণোদ্ধার খুলিতে বিলম্ব কত আর,
একথা সুধা এসবে ভীত আর্তরবে ঘুম হতে অকস্মাতে জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঢেকেছে আলো, জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে, দিগন্তে ফেনায় ওঠে ঢেউ, তারি মাঝে ফুকারে কাণ্ডারি, নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। বাহিরে আইলো কারা, মা কাঁদিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দাঁড়ে নয়ন মুদিছে, ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে, ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল, যাত্রা করো যাত্রা করো যাত্রী দল, উঠেছে আদেশ বন্দরের কাল হলো শেষ, মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি, কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার, সময় তো নাই সুধাবার, এই শুধু জানি আছে সার, তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আঁকড়ি ধরিতে হবে হাল, বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি, এসেছে আদেশ বন্দরের কাল হলো শেষ, অজানা সমুদ্র তীর অজানা সে দেশ, সে থাকার লাগেই উঠিয়াছে জাগি, ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচন্ড আহ্বান, মরণের গান উঠেছে ধুনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে, যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রু জল যত হিংসা হলাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করে, তবু বে তরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন, হে নির্ভীক দুঃখ অভিহত, উরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত, আমার তোমার পাপ, বিধাতার বক্ষে এই তাপ, বহু যুগ হতে জমি বায়ু কোণে আজিকে ঘনায় ভীরুর ভীরুতা পুঞ্জ, প্রবলের উদ্ধত অন্যায় প্রবলের উদ্ধত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ, জাতির অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান, বিধাতার বক্ষ আজি বিধিরিয়া ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া, ভাঙিয়া পড়ুক ঝড় জাগক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান, রাখো নিন্দা বাণী রাখো আপন সাধুত্ব অভিমান, শুধু এক মনে হও পার এ প্রলয় পারাবার, নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে, দুঃখেরে দেখেছি নিত্য পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিত্র, আজ দেখো তাহাদের অভ্রভেদি বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে বলো কম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়, তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ, শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক, মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে, সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুঝে, পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়, তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে, মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো, বীরের এ রক্তস্রোত মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন, নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ চুর নিল যাবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা,
এই কবিতাটাই মনে পড়ছে, ঝড়ের খেয়ার এই কবিতাটাই মনে পড়ছে। যত দুঃখ যত পাপ উঠছে সে তরঙ্গিয়া। সুমন্ত্রদা এই এই আমি বলছি যে এই যে এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, আজকে আমাদের জানি না 5 মাস হয়ে গেল, আমাদের জীবনযাত্রা যেরকম চলছিল সেই জায়গা থেকে একেবারে অদ্ভুত একটা জায়গায় কিছু করে এসে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। এই যে দাঁড় করানো, এটাতে কি হলো আমরা, তোমার কি মনে হয় আমরা কি পেলাম এবং কি হারালাম, কিছু কি কি ভালো হলো একটু সেই নিয়ে যদি আলোচনা করি, তাহলে কি মনে হচ্ছে বলো তো, কি 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 ভালো হলো আমাদের? সাবান দিয়ে হাত ধোয়া ছাড়া আর মুখটাকে ঢেকে রাখা ছাড়া। আসলে কি জানো তো, মানে ভালো তো কিছু হলোই, কিছু তো ভালো হয়েছেই, যেটা একটু নিজেদের ফিরে দেখা গেছে, একটু সময় বার করে অন্য কাজ করতে পেরেছি বাড়িতে বসে, এগুলো যদি ভালো হয়। প্রথম এক মাস খুব খারাপ গেছে, প্রথম এক মাস এত আশঙ্কা এবং এত আতঙ্কের মধ্যে কেটেছে, কিন্তু তারপরে আমার না সব সময় মনে হয়, জানি না মানে এই সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলার কোনো উচিত জানি না, আমি মাঝে মাঝে মনে হয় যে আজ থেকে 50 কি 100 বছর পরে এরকম কোনো কিছু প্রমাণ হবে না তো যে কোথাও কি অন্য কিছু চক্রান্ত ছিল এরকম আমাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য। একটা কথা আমার খুব, তোমার সঙ্গে আমার সোশ্যাল ডিস্টেন্সিং কেন সুরজিৎ? ফিজিক্যাল ডিস্টেন্সিং হতে পারে, সোশ্যাল কেন? আমার কাছে এটা খুব প্রশ্ন যে সোশ্যাল ডিস্টেন্সিংটা কেন, ফিজিক্যাল ডিস্টেন্সিং বলা হচ্ছে না কেন? আমি জানি না মানে এই দুটো ইংরেজির তফাৎ কি আমি জানি না। আমাকে ব্যক্তিগতভাবে যেটা সাহায্য করেছে, আমি টেকনিক্যালি একটু সাউন্ড, এটা আমি খুব এগ্রি করি তোমার সাথে, শুরু থেকেই আমাদের এই এই বাক্য চয়নটা ভুল হয়েছে আমার মনে হয়। যদি অনিচ্ছাকৃত যদি হয় আমি ধরে নিই, তাহলেও এটা খুব বড় ভুল হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটা ব্যবহার করা, বিকজ অ্যাকচুয়ালি এটা ফিজিক্যাল ডিস্টেন্সিং হওয়া। হ্যাঁ আমারও তাই মনে হয়, একদম একদম। তবে কি সুবিধা যেটা হয়েছে, একটু টেকনিক্যালি সাউন্ড হয়েছি, নিজে নিজে স্ট্রিম ইয়ার্ডে একটা লাইভ অনুষ্ঠান করছি, অন্যরা লাইভ করলে ঢুকতে পারে, আমি একটু টেকনিক্যালি একটু। আর কি হচ্ছে জানো তো, মানে কোনো কিছু তুমি পাশে সামনে তোমাকে দেখতে পাচ্ছি, টু ডাইমেনশনাল বলে বলছি না, এই লকডাউনের সময় তুমি এমন অসাধারণ 2-3টে কাজ করেছো না, মানে হ্যাটস অফ সুরজিৎ, হ্যাটস অফ। মানে আমি তোমাকে, হ্যাঁ তুমি, তোমাকে ফোন করেছিলাম এবং আমার খুব অবাক লেগেছে যে তুমি এইরকম কি করে মেলালে গলাগুলো, হ্যাটস অফ সুরজিৎ, মানে হ্যাটস অফ, সত্যি দারুণ কাজ করেছে, এই এইগুলো পেয়েছি, নালে তুমি এই কাজটা করতে না। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এবং এইটা হয়েছে যে তোমাকে বলি যে বেশিরভাগ কাজটাই ভালোবেসে হয়েছে, কিন্তু এখানে এরকম কোন ইকোনমিক্স ছিল না যে, কিন্তু তবু মনে হয়েছে এই যে বাড়িতে সময়টা পেয়েছি, এই সময়টা নিয়ে কিছু একটা করি আর কি, সেটা এখনো করে যাচ্ছি। আমার একটা ছোটখাটো বাড়িতে স্টুডিও আছে, যেটা এই লকডাউনের জন্য আমি এবার এত সিরিয়াসলি ঘাটাঘাটি শুরু করে দেখলাম, আমি অনেক কিছু করি। তুমি যেমন বললে না তুমি টেকনিক্যালি অনেক সাউন্ড হয়ে গেছে, আমিও হয়ে গেছি, কারণ এইটা আবার এই এই সময়টা এটা শিখলাম, কিন্তু অনেকেই বলছি এবার এটা গেলে পাচ্ছি আর কি, যদিও মনে মনে এটাকে অ্যাকসেপ্ট করতে এখনো পাচ্ছি না আর কি। তবে এই লকডাউন মানুষ মানুষের সাথে মিশছে না, এইটা এই লকডাউনে আমি একটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো চাকরিটা ছেড়ে দিচ্ছি। এবার আরেকটা কি, তুমিও যেমন একটা রেকর্ডিং সেট আপ লাগিয়েছো, আমিও বাড়িতে ঠিক লকডাউনের আগে আগে জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশ কিছু ওই সাউন্ড কার্ড থেকে শুরু করে মিক্সচার, কিছু মাইক্রোফোন এইসব কিনে টিনে একটা ভালো কিউবেস 5 সফটওয়্যার নিয়ে রেকর্ডিং, এখন একেবারে একজন রেকর্ডিস্টকে বাড়িতে ডেকে শিখছি। একদম সুমন্ত্রদা, আমার মনে হচ্ছে যে জায়গায় গেছি আমরা না, যারা যারা টেকনিক্যালি নিজেদের ঠিক রাখতে পারবো তারাই সার্ভাইভ করবো এখন, আমার এইটাই একটা আমি যা দেখতে পাচ্ছি। আর আস্তে আস্তে সারা পৃথিবী ওয়ান ম্যান আর্মি হয়ে যাচ্ছে, যে নিজেই রেকর্ড করছে, নিজেই রিলিজ করছে, নিজেই সব করছে, নিজের ইউটিউব চ্যানেল, সমস্ত কিছুটাই নিজেকে করতে হচ্ছে। এবং আমি ভাবতাম আমাদের এখানে করতে হচ্ছে, খোঁজতে মানে রিসার্চ করে দেখলাম যে বড় বড় সব বিদেশি সব রকস্টাররা তারাও তাই করছে, তারাও নিজেই রেকর্ড করছে, নিজেই বাড়িতে বাজাচ্ছে, নিজেই রিলিজ করছে, এরকম তাদের ঠিকই আছে। কিন্তু তুমি আমাকে বলো সুরজিৎ, সেটা হলো যে
তুমি যখন তোমার এরকম অনেকগুলো গানের ভিডিও আমরা দেখেছি, ইউটিউব দেখেছি, যে তুমি যখন মঞ্চে গান গাও সামনে হাজার হাজার ছেলে মেয়ে, তারা ওই রকম ভাবে মানে রিয়্যাক্ট করছে, তুমি শত ইউটিউবে তুমি যদি দেখো তোমার ভিউ কয়েক মিলিয়ন হয়ে গেছে, তুমি কি সেটা পাও? সেটা পাবে না? না না, খুব মিস করছি, ভীষণ মিস করছি, ভীষণ মিস করছি সুমন্ত্রদা সত্যি বলতে। এবং মঞ্চ আমার কাছে প্রায় একটা থেরাপির মতো, মানে আমার বউ জানে বাড়ি থেকে যখন বেরোই অনেক অনেক সময় হয়েছে যে শরীর খুব খারাপ, হয়তো একটু একটু জ্বর জ্বর লাগছে, কিন্তু অনুষ্ঠান করে সেজে উঠে নামলে তাই জ্বর তো সব সেরে গেছে, সব ভুলেই গেছি কখন কি কি হয়েছিল, শরীর খারাপ লাগছিল ইত্যাদি। তো এইটা প্রায় এটা থেরাপির মতোই আর কি আমাদের হয়ে গেছে। এবং এই যে ডিরেক্টলি মানে মঞ্চ তো তোমারও মঞ্চ আমারও, ডিরেক্টলি মানুষের সামনে মানুষকে আনন্দ দেওয়া, সামনে জলজান্ত মানুষদের দেখছি তারা বসে আনন্দ পাচ্ছে অথবা ভ্রমণ শুনে দুঃখ পাচ্ছে, যাই হোক মানে তারা তাদের সাথে কানেকশন, এইটা বলছি, এইটা তো প্রচন্ড মিস করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে চাই, দেখা যাক কি হয়। তুমি আমার কাছ থেকে, আমি মানে তোমাদের এই অনুষ্ঠানে, আমার কবিতা ক্লাবের অনুষ্ঠানে এরকম আবৃত্তি করতে, যদিও এরকম টু ডাইমেনশনাল, তথাপি একটা ভীষণ একটা ভালো লাগার দিন আজকে আমার হলো। তা তুমি আমাদের, তুমি আমার জন্য অন্তত একটা গান শোনাবে না একটু? হ্যাঁ, তোমার জন্য তাহলে আমি একটা নতুন গানটাই শোনাই তাহলে। হ্যাঁ হ্যাঁ শোনো। এটা আমরা এখন অনেকেই জানি যে কবিতা ক্লাবে যারা আছে তারা তো জানি, তাছাড়া যারা আছেন যারা জানেন না তাদের বলি, গানটার সুরকার সুপর্ণকান্তি ঘোষ এবং গানটা লিখেছি আমি, আর অদ্ভুত ভাবে গানটার সৃষ্টি, এই যে আবার বললাম ভালোবাসার সৃষ্টি, কারণ হঠাৎ সুপর্ণদার সাথে একদিন সকালে এমনি আড্ডা হচ্ছিল কে কি করছি, সুপর্ণদা বললো সবই ঠিক আছে সুরজিৎ, শুধু কলিং বেলটা পাচ্ছে না, বুঝলে তো, এটা অদ্ভুত ব্যাপার, মানে সারাদিন একটা বাড়িতে একটা কলিং বেল বাজতো কিন্তু এখন সবই চলছে মনে হচ্ছে কিন্তু কলিং বেলটা চুপ হয়ে গেছে, কেমন একটা কি হলো ব্যাপারটা, পুরো থমকে গেল নাকি সবকিছু। সেইখান থেকে একটা শুরু হয় ভাবনা চিন্তা যে কলিং বেলের শব্দ আর পাওয়া যাচ্ছে না। লকডাউন যখন শুরু হয়েছিল তখন এই যেটা সুমন্ত্রদা বললে যে প্রথম মাসটা খুব আমরা ভয় পেয়েছিলাম, সবাই খুব ভয় পেয়েছিলাম যে কি হবে, ওই সময়টা খুব থমথমে একটা পরিবেশ ছিল, এখন আস্তে আস্তে অ্যাকসেপ্ট করছি। তো সেইটা নিয়ে একটা চুপচাপ মন মরা চায়ের কাপ, অধরা ঘরে আগে পিছু কেন সব কিছু, চুপচাপ মন মরা চায়ের কাপ, অধরা ঘরে আগে পিছু কেন সব কিছু, রয়েছে হয়ে এলো মেলো, রয়েছে হয়ে এলো মেলো, বালিশ চাদর ঘুমের আদর, বালিশ চাদর ঘুমের আদর, হলো যেন অচেনা ভয়ের জলাশয়ে, তুমি আমি সকলে আবদ্ধ, আমি কতদিন 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 শুনিনি তো কলিং বেলের শব্দ, আমার কলিং বেলের শব্দ, আমি কতদিন 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 শুনিনি তো কলিং বেলের শব্দ, ও আমার কলিং বেলের শব্দ। এইটুকুই থাক, প্রচুর আড্ডা আছে। এবং আমারও, আমি আড্ডাটা সত্যি একদম ইচ্ছা করছে না। আমাদের বাড়িতে ঢুকতে গেলে তিনটে গেটে তিনটে তালা থাকে আর কি, আমাদের বাড়িতে তালা খুলতো সকাল 7টার মধ্যে, সেই তালা গেটে পড়তো রাত্রি 11:30 কখনো 12টায়, এখন মাঝে মাঝে কোনো কোনো দিন গেটের তালা খোলাই হয় না, শুরু কলিং বেল আমার গেটের তালা খোলাই হয় না,
হ্যাঁ, কবে জানি না, এর থেকে কবে মুক্তি কি জানি না হবে কবে। না তোমরা অনেক পজিটিভ কথা বললে, হ্যাঁ সেই তোমরা অনেক পজিটিভ কথা বললে, তো আমরা আশা রাখছি এরকমই কিছু হবে। যেমন দেখো আমাদের সাথে যারা রয়েছে তারা পজিটিভ কত ছোট ছোট লাইন লিখেছে, তাদের জন্য একটা প্রতিযোগিতা হয়েছে আজকে, তাদের জন্য আমরা সবাই একসাথে হয়েছি লাইভে, তো সেরকমই বিজয়ীদের নাম আমরা আবার ঘোষণা করব। তো সুরজিৎ তুমি কাউকে ডেকে নাও, একজন বিজয়ীকে তুমি ডেকে নাও, তারা অপেক্ষা করছে। আমি থাকি নদিয়া রানাঘাট। আরে বা দেখো আমরা কিরকম অনলাইনে সবাই একসাথে হয়ে গেছি। উর্বি তুমি আমাদের তোমার যে চার লাইন লিখে তুমি বিজয়ী হয়েছো সেই চার লাইন আমাদের শোনাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর সবার আগে আমি এখানে এত গুণীজন উপস্থিত রয়েছেন তাদের, সুরজিৎ স্যার, সুমন্তা স্যার, সবাইকে আমার প্রণাম জানাই এবং উপস্থিত বন্ধুদের আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা। তো আমি আমার লাইন কটা পড়ছি। তুমি কোন ক্লাসে পড়ো তার আগে বলো, কোন ক্লাসে পড়ো? ক্লাস না, আমি কলেজে উঠেছি আর কি, স্কুল থেকে কলেজে পা দিয়েছি। মানে এইচএস পাস করেছো, করে কলেজে পড়ছো? পা দিয়েছি হ্যাঁ। কি বিষয় তোমার? আমি ফুড এন্ড নিউট্রিশন সাবজেক্টটা চুজ করেছি, আপাতত দেখা যাক কি হয়। বাহ খুব ভালো, পরে সাহায্য পাবো। শোনাও, একখানা হাত গোলাপ ফোটায়, আরেকটি হাত ফলায় ধান, একখানা হাত বিদ্রোহী হয়, ছন্দে বাঁধে সাম্য গান, একখানা হাত তপ্ত লোহা, আরেক হাতে মাটির সুখ, সব কটা হাত ঐক্য রঙে রাঙায় ভারত মাতার মুখ। চার লাইন ছিল। আমি ডেকে নিচ্ছি শর্মিষ্ঠা সেন। শর্মিষ্ঠা সেন আছে? হ্যাঁ শর্মিষ্ঠা আছে। হ্যাঁ শর্মিষ্ঠা কেমন আছো? ভালো আছি। আমি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে, আচ্ছা বলো। আচ্ছা আমি একটু বলি যে আপনারা যারা আছেন এখন তাদের সবাইকে তো আমি নমস্কার জানাই, এবং যারা দেখছেন তাদের সবাইকেই আমি নমস্কার জানাই, এবং কবিতা ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তোমার চারটে লাইন কবিতা আমরা শুনতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ শোনাবে। স্বাধীনতা মানে দৃঢ় তর্জনী, একলব্যের ছিলাটান, মধ্যম সবে ওড়াও তেরঙা, গাও গণতন্ত্রের গান, অনামিকা জানে মানব মনন, হৃদয়ে ভারত মাতা, কনিষ্ঠাটি আনমনে লেখে বলিদান বীর গাথা। বাহ খুব ভালো লাগলো। তুমি এই শর্মিষ্ঠা আমাদের সাথে থাকো, আমাদের অনুষ্ঠান দেখো, আবার তোমার সাথে দেখা হবে, লেখায় থেকো, ধন্যবাদ আসার জন্য। নমস্কার। আমার মনে হয় মথুর দাসকে আমরা পাচ্ছি না এক্ষুনি, আমার মনে হয় টেকনিক্যাল প্রবলেম আছে ওর, ও আসতে পারছে না। সুমন্তকে তুমি কাউকে যদি ডাকো তাদের খুব ভালো লাগবে। অমৃত বেরা। অমৃত বেরা, অমৃত বেরা আছে আমাদের সাথে? নমস্কার জানাচ্ছি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। নমস্কার জানাচ্ছি, পাপিয়া ম্যাডামকে আমি নমস্কার জানাচ্ছি। নমস্কার ম্যাডাম, আমি বাড়ি হাওড়া থেকে বলছি, অমৃতা বেরা। ক্লাব বন্ধুদেরকেও আমি নমস্কার এবং শুভ সন্ধ্যা জানিয়ে আমি এই কবিতাটা পাঠ করব। হ্যাঁ নিশ্চয়ই বলো, তুমি বলো।
বলো। ওকে, দশ আঙুলের অঙ্গীকারবদ্ধ দশভুজা আমরা, মানব না কোন রক্তিম ভেদাভেদ, হয়ে সক্ষম সর্বরূপেণ শক্তিরূপেণ সংস্থিতা, গর্ব ভারতের সংহতি সরিয়ে দিচ্ছি। নমস্কার। বাহ, খুব ভালো। অমৃতা আমাদের কথা শুনতে পাচ্ছে না, অনেক ধন্যবাদ অমৃতা, আমাদের সাথে থাকো। আজকে সুরজিৎ আর সুমন্তদার এই আড্ডাটা আমাদের তো মন ভরছে না, সুরজিতের গান তো আমরা আরো শুনতে চাই, সুমন্তদার কবিতা, মানে সুমন্তদা আমাদের মাঝখানে গেছিল, সেখানে তো সবাইকে মুগ্ধ করে এসেছে, সেই আচ্ছন্নতা এখনো পর্যন্ত রয়েছে, আমি বলেই দিলাম এখনো রয়েছে। তো সুমন্তদার ক্লাসও আছে আজকে, আমরা এই দুটো কবিতা মাত্র শুনলাম, মন ভরেনি। সুমন্তদা আরেকদিনকে কিন্তু আসতে হবে, অনেক কবিতা শোনাতে হবে। তো তুমি এতটা, আর এই যে ভাবি, এই যে ম্যাসকটে যেতে পেরেছিলাম, তার প্রধান কারিগর তো সুরজিৎ। সুরজিৎ বিশ্বাস রেখেছিল, এবং আমার খুব ভালো লেগেছিল সেটা হলো যে আমি সকালবেলা অনেক ভোরে চেন্নাই থেকে ফ্লাইট ছিল, বাড়িতে পৌঁছেছি তখন সকাল 7:30 এরকম হবে, করে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, তারপরেই এই ধরো 8:15 নাগাদ সুরজিৎ আমাকে ফোন করেছে, করে আমাকে বলল যে এরকম আমি খবর পেয়েছি যে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে। মানে এতে আমি দুটো জিনিস বুঝলাম, একটা হলো যে ওর মধ্যে একটা খুব উত্তেজনা ছিল যে ও বলেছে সেই অনুষ্ঠানটা, স্বাভাবিক, এটা থটাই স্বাভাবিক, সেই অনুষ্ঠানটা সুমন্ত কেমন করে এলো, এটা ভালো হবে জানতাম, আমি 100% শিওর ছিলাম, সেটা হয় একদম এসিও করেছিল। হ্যাঁ আমি বলছি না, এটা আমি বলছি যে হয় না যে এরকম, আমিও যখন সুরজিৎকে সামনাসামনি পাইনি, মানে আমার এটা জানাই ছিল না যে হ্যাঁ যারা খুব ভালো গীতিকার তারা আসলে খুব ভালো কবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুরজিৎ একদম একদম, যারা গীতিকার তারা খুব ভালো কবি, নাহলে গীতিকার হওয়া যায় না, তুমি শব্দের পরে শব্দ বাঁধতে না পারলে আর কবিরা তো তাই করেন। আমার মনে আছে তখন না, মানে যখন সুরজিৎ একটা, মানে সে সাংঘাতিক একটা মানে জায়গায়, আমি একটা অনুষ্ঠানে ওকে মিট করেছিলাম শিয়ালদার কাছাকাছি একটা, সেই রাস্তার উপরে একটা বড় ফেস্টিভ্যাল হতো, তোমার মনে আছে কিনা জানি না, তুমি তখন ওই দলে ছিলে, পুরনো দলে, কার নামে জানো, হ্যাঁ তখন সেই সময় আমার কবিতা বলা ছিল, তারপরে ভূমির গান ছিল, সেই সময় জাস্ট কোনো সেরকম কথাই হয়নি, মানে সুরজিতের ভেতরে যে এই যে একটা কবিতা ক্লাব তৈরি করার একটা, মানে এটা একটা ইউনিক সুরজিৎ, এটা থাকুক, এটা এই যে ছেলে মেয়েগুলো লেখার আগ্রহ পাচ্ছে, একটা ক্রিয়েটিভিটি যাচ্ছে, তুমি ছবি দিয়ে বলছো 4 লাইনের মধ্যে লিখতে, এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, যে খুব কম কথার মধ্যে সমস্তটা বোঝানো, এটা অনেক, আমি 10 পাতা লিখে ফেলা, লিখে প্রকাশ করা, সেটা 4 লাইনে প্রকাশ করার মধ্যে অনেক তফাত আছে, এবং এই যে ক্রিয়েটিভিটি যাচ্ছে ছেলে মেয়েগুলো ইন্টারেস্টেড হয়ে বিভিন্ন জায়গা থেকে, আমি দেখছিলাম দুর্গাপুর নদিয়া নানা জায়গা থেকে মধ্যমগ্রাম ওরা পাঠাচ্ছে, এবং তোমরা এইভাবে এনকারেজ করছো, হ্যাটস অফ টু ইউ, মানে এত ব্যস্ত একজন শিল্পী, ফিল্মের মিউজিক ডিরেকশন দিচ্ছ, নিজের অ্যালবাম করছো, গান করছো ইউটিউবে, হ্যাটস অফ, মানে এটা সামনাসামনি বলা না, তোমাকে ধন্যবাদ, কিন্তু অ্যাকচুয়ালি স্পিকিং আজকে হ্যাটস অফ টু মি, মানে ইটস আ টিম, মানে অনেকে এখন এটার সাথে জড়িত, খুব একটা কোর গ্রুপের মধ্যে কিছু মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করেন, তার মধ্যে আমার জিন্নিও আছেন, আমি একটু বলি, আজকে আজকে যেটা হচ্ছে আমরা এখানে পাবলিকে দেখতে পাচ্ছি, অঙ্কুরকে দেখতে পেয়েছি, কিন্তু যাদের দেখতে পাইনি তারা হচ্ছে রাজীব, মৈনাক, স্বর্ণাংশু, পূর্ণাপ্রভা, তারপরে কমলিনী আমার স্ত্রী, যারা এইটা নিয়ে কিন্তু গত 7 দিন ধরে সাংঘাতিক তুলকালাম চলছে বাড়িতে, আজকের ইভেন্টটা নিয়ে কিভাবে হবে, কিভাবে সাজানো হবে, কালকে ফোনে ফোনে হচ্ছে সব, কালকে পুরোটার একটা রিহার্সাল হয়েছে, মানে তোমার তোমার কেউ প্রক্সি দিয়েছে, তোমার কেউ কেউ সুমন্ত্রতার অভিনয় করেছে, পুরোটাকে প্রক্সি দিয়ে করা হয়েছে আর কি। তো আমি এই বলছি যে পুরো জিনিসটা তৈরি হয়ে গেছে, এখন আমাকে ওরা চালায় আর কি, আমি আর ওদের চালাই না। তার তো দায়িত্ব থাকে, মানে
তোমার সংগঠনটার নামের সঙ্গে তোমার নামটাও জড়িয়ে আছে। বলেন আমি শুধু এইটুকু বলতে চাইছি যে এইরকম থেকো শুভজিৎ, আরো খুব বিখ্যাত হয়ে একদম সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যেও না, বিখ্যাত হও, এই যে নিয়ে রয়েছো এইটা নিয়ে, এটা নিয়ে আজকের জন্য অশেষ ধন্যবাদ তুমি এইটুখানি সময় দিয়েছ বলে, আমাদের কিন্তু অনেক আলোচনা আছে। সুরজিৎকে আমরা আবার ডেকে নেবো, সুরজিৎ একটুখানি রেস্ট নিয়ে নিক, আমরা আর কিছু প্রোগ্রাম দেখে নিই, সুরজিৎ আবার থাকবে। দর্শক বন্ধুরা তোমরা কেউ এখনই একটু চা খেয়ে নাও তুমি, আমরা আবার তোমাকে ডেকে নেবো, তুমি তো বললি আমরা তোমাকে চালাচ্ছি তুমি চা খেয়ে নাও, তাহলে পারমিশন দিলাম। আজকে যে পিকচার কথা যারা বিজয়ী হয়েছেন আজকে তো পুরো ব্যাপারটাই ভার্চুয়ালি হচ্ছে, তো তাদের সার্টিফিকেট গুলো আমরা তো হাতে তুলে দিতে পারছি না, এত সুন্দর মুহূর্ত ছবি তুলতে পারছি না, তোমাদের সবার সার্টিফিকেট গুলো আপনাদের সবার সার্টিফিকেট আমরা ইমেল করে দেবো, আমাদের টিম তারা ঠিক সময় তোমাদের ইমেল করে দেবে, একটা ডিজিটাল সার্টিফিকেট তোমরা পাবে। তো একটু অপেক্ষা করো, আমরা এই প্রোগ্রামটা শেষ করার মধ্যে কয়েকদিনের মধ্যে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। আমরা এত সুন্দর একটা আড্ডা থেকে বেরিয়ে আসলাম, মনটা একটু খারাপ তো করছি, কবিতাও শুনলাম গান শুনলাম, আরেকটা আমরা কিছু শুনি প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যেতে, আমি আমাদের আরেকজন বন্ধু পূর্বাকে ডেকে নেবো, পূর্বা কি অনলাইন আছে, পূর্বাকে একটু ডাকি, পূর্বার সাথে একটুখানি কথা বলা যায়, পূর্বা আছে অনলাইনে? হ্যাঁ পূর্বা আছে অনলাইনে, হ্যাঁ পূর্বা, পূর্বা তো সবসময় হাসি মুখে আমাদের সাথে রয়েছে, পূর্বা তুমি আজকে আমাদের কি শোনাবে বলো তো, একটু কিছু তো শোনাবে, তুমি এসছো শুধু গল্প হবে না কিছু শোনাবে, তুমি আগে এতক্ষণ কি শোনাবে? হ্যাঁ কবিতাই শোনাবো, এতক্ষণ কবিতা শুনলাম, সুরজিৎ দার গান শুনলাম, সব মন ভরে গেল, সবাইকে কবিতা ক্লাবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, তো আমিও হ্যাঁ আর তোমাকেও অনেক ভালোবাসা কমলিনী সুরজিৎ দা, এবং আমাদের সবার কবিতা ক্লাবের এপার ওপার যারা রয়েছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত উইনার্সকে, এবং যারা আজকের দর্শক বলো পাঠক বলো এ বলো যারাই সবাই শুনছে সবাইকে। তবে চার লাইন দিয়ে যখন পিকচার কথা চলছে তো প্রথমেই আমি আমার একটি অনুকবিতা চার লাইনের একটি শোনাচ্ছি, তিনি আমাদের সবারই নমস্কার, সবারই নমস্কার, সবাই আমরা তাকে, কেউ আমরা তাকে ভুলিনি, তাই তার কথাটাই আজকে আমার বেশি মনে পড়লো, এখন সবাই যারা সেবা দিয়ে শুশ্রূষা দিয়ে সবাইকে ভালো করে তুলছে, তাই আমি একটি সেবা দিয়েই একটি কবিতা শুরু করছি, সেই কবিতাটা বলছি চার লাইনের অনুকবিতা, প্রথমে বলছি সেটাই, এদেশ তোমায় ভুলেনি, এদেশ তোমায় ভুলেনি, পরার্থে নিবেদিত প্রাণ, পরার্থে নিবেদিত প্রাণ, মার্গারেট এক আলোর পাখি, মার্গারেট এক আলোর পাখি, নিবেদিতা সেবার আরেক নাম। ধন্যবাদ, ভালো লাগলো কিনা? খুব ভালো লাগছে, দেখো এখানে সবাই মন্তব্য করছে তাদের ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কারণ নিবেদিতা সিস্টার নিবেদিতা আমাদের ভগিনী, আমাদের প্রিয়, আমাদের পরিবার, আমাদের দেশেরই একজন, তাই তাকে মনে করে আমি আমার অনুষ্ঠানটা শুরু করছি। আমার পরের কবিতা এটা একটুখানি আচ্ছা আরেকটু একটু অন্য ধরনের চেঞ্জ করে নিচ্ছি, মনে থাকবে তো, মনে থাকবে তো, মনে থাকবে তো, এ পথ দিয়েই গেলে কিন্তু, এ পথ দিয়েই গেলে কিন্তু, এ পাশে সর্ষে ক্ষেত আর একটু এগিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো, পারাপারে হাত ধরেছিলে, পারাপারে হাত ধরেছিলে, ডান দিকে গা ছমছম বাঁশ বাগান, মা ইউক্যালিপটাস বাচ্চাদের সামনে নিয়ে সারি করে দাঁড়ানো, আর একটু এগিয়ে গেলে অঙ্কসারের কোচিং ক্লাস, অঙ্কসারের
কোচিং ক্লাস, বুক দুরু দুরু আর গেল না এই জীবনে, আর একটু এগোলে কানাই না কানাই না, ও বলাই ও অন্ধ, পয়সা নয় দশটি টাকা দিও, দশটি টাকা দিও, বাজার দর বড্ড চড়া, বাজার দর বড্ড চড়া, তাছাড়া বড্ড কাশে, কি জানি কিসের ব্যাম। এবার বড় রাস্তার মোড়, ওখানে বাসস্ট্যান্ড উঠে গেছে, দেখে রাস্তা পার হয়েও লাল সবুজ আলোয় মাথা ঘোরে না যেন, দিশা ঠিক রেখো ডাইনে বামে, বড় অস্থির সময় যাচ্ছ, বড় অস্থির সময় যাচ্ছ, ফিরবে যখন কুয়াশা কেটে ঝকঝকে সকাল নিয়ে ফেরো, তুমি শুধু ফেরো, আমি তোমার জন্যে নতুন দিনের একদম অন্য রকমের একটা সুন্দর কবিতা লিখে রাখবো। ধন্যবাদ, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। পূর্বা আমাদের সাথে থাকো, অনুষ্ঠান দেখো, অনুষ্ঠান এগিয়ে চলবে, সাথে থাকো তুমি, অনেক ধন্যবাদ, ভালোবাসা নিও। আমি আরেকজন বন্ধুকে ডেকে নেব, শুভ্রাকে। শুভ্রা আরেকজন আমাদের বেশ ইয়াং জেনারেশনের প্রতিনিধি, শুভ্রা এসে গেছে। শুভ্রা কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো পাপিয়াদি? ভালো আছি, খুব সুন্দর লাগছে, কি শোনাবি তুই? তোর কাছ থেকে তো একটা চমক কিছু পেতেই পারি, কি শোনাবি? আমি একটা ছোট্ট গল্প পড়ি, এই গল্পটা অনুগল্প আষ্টে পৃষ্ঠে বইটাতেই, এই কবিতা ক্লাবের বইটাতেই বেরিয়েছিল, তো আচ্ছা আচ্ছা আমাদের পাঠ করি। আচ্ছা খুব ভালো, পড়। হ্যাঁ পড়ছি। গল্পটার নাম হচ্ছে ব্যাগটা। এয়ারপোর্ট থেকেই লোকটাকে লক্ষ্য করছে টমটম, কাঁধের ঝোলা ব্যাগটা কিছুতেই সে কাছছাড়া করছে না, চেকিং থেকে প্রায় ছোঁ মেরে তুলে নিয়েছিলেন, এখন প্লেনে উঠেও ব্যাগটা বুকে আঁকড়ে ধরে বিরক্তির দৃষ্টিতে বিমান সেবিকার দিকে তাকিয়ে রয়েছেন। সেবিকাটির অপরাধ, সে ব্যাগটা ওভারহেড লকারে রাখতে গিয়ে হঠাৎ হাত ফসকে সিটের ওপর ফেলে দিয়েছিল। লোকটার সিটের ঠিক পাশের রোতেই টমটমের সিট, সে বাবার সঙ্গে গ্যাংটক যাচ্ছে, টমটমের এটা ক্লাস 7। ফেলুদা, কিরিটি, শার্লক হোমস সবই কোগ্রাসে গিলছে আজকাল, তাই ঠিক একজন দুধে গোয়েন্দার মতোই সন্দেহভাজন ব্যক্তিটিকে সে পর্যবেক্ষণ করতে থাকলো। ভদ্রলোকের পাকা চুল আর অল্প কুঁচকে যাওয়া চামড়া দেখে মনে হচ্ছে বয়স 60-এর একটু বেশিই হবে। জামা কাপড়ে খুব একটা আভিজাত্য নেই, লাগেজ ব্যাগটাও খুব সাধারণ মানের, কাঁধের ছোট ব্যাগটা হাইলি সাসপিশাস, ওজন একটু ভারী মনে হচ্ছে। ব্যাগটা কোলে নিয়ে ভদ্রলোক টমটমকে দেখে হেসে ফেললেন, বললেন, হ্যালো ইয়াং ম্যান, মিসেস রবার্ট স্মিথ। টমটম একটু অপ্রস্তুত হেসে বলল, আই অ্যাম তন্ময় রয়। এরপর টমটমকে অবাক করে লোকটা ব্যাগটা থেকে একের পর এক বই বের করে পড়তে থাকলেন। টমটমের গতিবিধি আগাগোড়ায় খেয়াল করছিলেন বাবা, এখন মুচকি হেসে বললেন, বইয়ের মর্ম সবাই বোঝে না রে, জ্ঞানের ওজনও কিন্তু অনেকখানি। টমটম এবার একটু লজ্জা পেয়ে গেল, সত্যি গোয়েন্দা হতে গেলে তাকে পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতেই হবে। খুব ভালো লাগলো, তোর এই টমটম নামটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি তোকে ফোনে একদম সরাসরি একজন টমটমকে জানি, তার গল্প তোকে আমি ফোনে একবার বলবো, তুই তাকে নিয়ে লিখতে পারিস। খুব ভালো লেগেছে শুভ্রা, একদম আমাদের একজন রয়েছে সুদূর জাপানে, সেখানে বসেও কিন্তু সে কাজ করে যাচ্ছে। আমাদের কবিতা ক্লাবের বন্ধু ঋতুপর্ণা রয়েছে, ঋতুপর্ণা আমাকে মিসও করছে। আমরা এরকম ভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়ে থাকি, তারপরেও কিন্তু আমরা সেই এক জায়গায় এসে জড়ো হই কবিতা ক্লাবে, কবিতা ক্লাবে এসে আড্ডাবাজি মারি,
কাজ করি। এই যে আজকে প্রোগ্রামটা হচ্ছে, সবাই তোমরা হয়তো দেখছো, দেখে মনে করছো এত ঠিক আছে একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে, কি আর সাংঘাতিক ব্যাপার, কিন্তু এর পেছনে একটা পুরো টিম কাজ করেছে। সুরজিৎ যেটা বললো, পুরো টিম একটা কাজ করেছে, তাদের কাউকে আমরা সামনে দেখতে পাচ্ছি না। তার মধ্যে তো অবশ্যই কমলিনী রয়েছে, কমলিনী সবসময় ভীষণ টেনশনও করে, সমানে সব ঠিক হবে তো আমাদের সবাই সবকিছু বলে যাচ্ছে, কমলিনী সবসময় রয়েছে। তার সাথে রয়েছে আমাদের টেকনিক্যাল টিমে রয়েছে মৈনা, রাজীব, স্নেহাশিস, স্নেহাশিসকে সকাল থেকে অনেক জানিয়েছে, আমিও টেকনিক্যালি একদম সাউন্ড নেই, খুব জানিয়েছি, সমানে আর ওরা আমাকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। পূর্ণা তো রয়েছে, পূর্ণা অনেক কাজ করেছে, শুধু এদের নাম আমি বললাম, এছাড়াও কিন্তু আরো পুরো টিমটা রয়েছে যাদেরকে সবার নাম বলে আমি শেষ করতে পারবো না। এই যৌথভাবে আমরা কাজ করছি বলেই আজকে আমরা একটা এরকম সুন্দর অনুষ্ঠান সবার সামনে প্রেজেন্ট করতে পাচ্ছি, আর আমরা একসাথে পথ চলতে পাচ্ছি। আমাদের ওয়েবসাইটে তোমরা থেকো, দেখো, তোমাদের লেখা পাঠিও, আর কবিতা ক্লাব কিন্তু সবার জন্য, কোনো রকম এখানে ছোট বড় বয়স্ক যারা যা যেরকম ভাবে লিখতে পারছো, গদ্য লিখছো, কবিতা লিখছো, আমাদের ওয়েবসাইটে এসে তারা জমা করো। রাজা আছে, রাজা আমাদের কবিতা পাঠ করে, ও নিজে সিলেক্ট করে, সেখানেও কবিতা ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে। আর যেটা রাজা বললো যে রোজকার সারা বছর ধরে আমাদের একটা অ্যাক্টিভিটি থাকে, সেটা আমাদের যে পেজ রয়েছে সেখানেও তোমরা সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব ফেসবুকে যে পেজ, এখানে যদি তোমরা ফলো করো আমাদের, তাহলে দেখতে পারবে সারা বছর আমরা কিন্তু অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটি নিয়ে রয়েছি। সেই জন্যই হয়তো আজকে এরকম একটা কঠিন সময়ও আমরা সবাই মিলে ভালো থাকছি, আমাদের মন খারাপের থেকে কবিতা ক্লাব দূরে রেখে দিয়েছে, এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার। তোমরা সবাই এসো, সবাইকে আমন্ত্রণ রইল। আর আজকে কবিতা ক্লাবে যেটা সবাই অপেক্ষা করে রয়েছে, সুরজিতে নিশ্চয়ই চা খাওয়া এতক্ষণে হয়ে গেছে, চায়ের সাথে বিস্কুটও নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে আশা করছি। সুরজিৎকে আমি একবার ডাকবো, সুরজিৎ আমাদের একটু গান না শোনালে তো অনুষ্ঠান পরিপূর্ণ হতে পারে না। সুরজিৎ কি আছে? সুরজিতের চা খাওয়া হয়েছে কিনা আমি সেটাই জিজ্ঞেস করে নিচ্ছি। তো তোমরা আমাদের সাথে, হ্যাঁ সুরজিৎ আছে, হাই নিবেদিতা, নিবেদিতা এসছে, নিবেদিতা আমাদের কিছু শোনাবি, কি শোনাবি? হ্যালো সবাই, কেমন আছো? সবাই সবাই ভালো আছে, কতদিন বাদে, কি শোনাবি নিবেদিতা? নিবেদিতা আমাদের কবিতা ক্লাবের পুরনো বন্ধু, একটা হাসির গল্প পড়ে পড়ে শোনাই, সবার একটু মন ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আচ্ছা এটা বার হয়েছে লাস্ট আষ্টে পৃষ্ঠেতে, আচ্ছা আমাদের এই কবিতা ক্লাবের বইতে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বল। বিপত্নিক নৃপতি বাবু পুত্রের আমন্ত্রণে পুত্রবধূকে আশীর্বাদ করিতে বিদেশ যাত্রা করিলেন। পুত্রবধূকে পুত্র পছন্দ করিয়াছে, কন্যাটির ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে কফি খাইবার কালে। স্প্যানিশ ভাষাতে কথা কহিয়া থাকে এই কন্যা, তাহার হাতের বাইসেপ দেখিয়া পুত্র হৃদয় দান করিয়াছে। আধুনিক জীবনযাপন করিতে বেশ কিছু দক্ষতার প্রয়োজন হইয়া থাকে, নৃপতি বাবুর পুত্রের টয়লেট ব্যবহার করিতে গিয়া তা বুঝিলেন। যথেষ্ট পরিমাণ ধনী হইলেও তিনি পুত্রের এই অত্যাধুনিক কেতা দুরস্ত ব্যবস্থাপনাতে যার পর্নায় ঘাবড়াইয়া গিয়াছেন। উদর ভর্তি বায়ু সশব্দে বিস্ফোরণ ঘটাইবে, নিম্নাবেগ ততোধিক, তিনি ত্রস্ত হইয়া তাজমহলের ন্যায় শুভ্র কমোডের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া স্থান হইলেন। কিন্তু পুরাতন সেই প্রবাদ বাক্যটি সত্য প্রমাণ হইল, হাগাকে নাই বাঘার ভয়। অত্যাধুনিক নিয়মে মলত্যাগ ও শৌচ করিতে সক্ষম হলেন, অনুভব করিলেন এই শীত প্রধান বিচিত্র দেশে শৌচকালে দেহের গভীরতম অংশে বারে বিন্দু প্রক্ষালন না করিলেও কোনো অনাচার হইবে না। উনি দক্ষতার সহিত কাগজ ব্যবহার করিতে সক্ষম হইলেন। সব কাজ সমাধা করিয়া মনুষ্য প্রমাণ দর্পণে নিজের চেহারা দেখিয়া বুঝিলেন তিনি এখন শুকিয়া যাওয়া বাতাবি লেবুর মতোই কদর্য হইয়াছেন। নিবেদিতার বোধহয় টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। হ্যাঁ নিবেদিতা, হ্যাঁ খুব সুন্দর গল্প, ভীষণ ভালো লাগলো, শুনতে পাচ্ছিস আমাকে? হ্যাঁ হ্যাঁ।
সব কাজ সমাধা করিয়া মনুষ্য প্রমাণ দর্পণে নিজের চেহারা দেখিয়া বুঝিলেন তিনি এখন শুকিয়ে যাওয়া বাতাবি লেবুর মতোই কদর্য হইয়াছেন। আহা, তিনি যদি যৌবনকালে এমন দর্পণ পাইতেন। প্রভূত পরিমাণে নবীন অভিজ্ঞতাতে তিনি ক্লান্ত হইলেন, কিন্তু রাত্রিকালে তিনি পড়লেন বিচিত্র বিপদে। রাত্রিকালীন পরিদেহ বারমুডাখানি সঙ্গে আনিতে ভুলিয়া গিয়াছেন, কি করিবেন? উনি না পড়িলে, উহা না পড়িলে নিদ্রা হইবে না। পুত্রের অন্বেষণ করিলেন, পুত্র কাঁধ উপচানো চুলে ঝুঁটি বাঁধিয়া প্লেট ধুইতে ব্যস্ত থাকা অবস্থায় পিতাকে আশ্বস্ত করিল। রাতে নৃপতিবাবুর আরামের নিদ্রা হইল। তিনি জানিলেন না নীল ফুলকাটা যে বারমুডাটি পরিধান করিলেন সেটি আসলে তাহার ব্যায়ামবীর পুত্রবধূর দৌড়ানোর পোশাক। এখানে আচ্ছা, এখানে একটা মজার কথা বলি, এখানে সম্ভবত প্রুফ দেখতে গিয়ে কেউ একটা কারেকশন করেছে, টয়লেট পেপারের বাংলা হচ্ছে হাগজ। অনেক শুভেচ্ছা সকলকে, অনেক অনেক ভালোবাসা। তুই আমাদের সাথে থাক, অনুষ্ঠান দেখ। হ্যাঁ অবশ্যই। তারপরে আমি যাকে না দেখে পাচ্ছিলাম, আমাদের আরেকজন ভীষণ কাছের মানুষ, আজকে আমাদের অতিথি, অতিথি বলাটা খুব ভুল হবে, আমাদের কবিতা ক্লাবের ভীষণ কাছের পরের মানুষ, চুমকিদিকে আমি দেখে নেব। চুমকিদির হাসি মুখটা না দেখলে তো প্রাণ ধরবে না। চুমকিদি আমাদের সাথে আছে? চুমকিদি, চুমকিদি আমাদের কবিতা ক্লাবের সেই সাথে ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে। চুমকিদি মানে এক রাত মজা, এক রাত হাসি আর আনন্দ, শুধু আনন্দ। চুমকিদিকে আমি ডেকে নিচ্ছি। চুমকিদি আছেন কি? আজকে নেটে ভীষণ প্রবলেম হচ্ছে। চুমকিদি নিশ্চয় নেটে না, চুমকিদি আছে বোধ হয়। চুমকিদি নেটে প্রবলেম হচ্ছে। চুমকিদি কিন্তু যেটা সবসময় আমাদের বলে থাকেন যে কবিতা ক্লাবের হাত ধরে চুমকিদি লেখা শুরু করেছে, তো চুমকিদির লেখা তো আজকে সবাই পড়ে। চুমকিদির লেখা আমরা ভীষণ, আমাদের কাছে ভীষণ প্রিয়। চুমকিদি এই তো এসে গেছে। চুমকিদি, চুমকিদি কেমন আছো? দেখতে পাচ্ছ? আমি কিছু শুনতে পাচ্ছি না, কেন কে জানে। শুনতে পাচ্ছ না? আচ্ছা তুমি বলো, তুমি বলো। শুনতে পাচ্ছি না পাপিয়া, আমরা শুনতে পাচ্ছি, তুমি বলো। আমি পাচ্ছি না, কি করে হচ্ছে? হ্যাঁ, ওখান থেকে মাইকটা অফ করা নেই তো? না, আমাদের টেকনিক্যাল টিম যদি একবার দেখে, রাজীব বৈনাথ একটু দেখে নিস, স্নেহাশিস আছে, স্বর্ণাংশু আছে, ওরা একটু দেখে নেয় যদি শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার আমি আরেকবার ঢুকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আরেকবার তুমি চেষ্টা করো, ডিসকানেক্ট করে আরেকবার চেষ্টা করো। আজকে নেটে ভীষণ প্রবলেম হচ্ছে, কেন আমি জানি না, সবাই বোধহয় আজকে নেটে বসে রয়েছে। আর না হলে হতে পারে কবিতা ক্লাবে সবাই অনলাইন অনুষ্ঠান সবাই দেখছে এবং এনজয় করছে, সেই জন্য নেটও ভীষণ তার কাছে চাপ পড়ে গেছে, সেটা হতে পারে। চুমকিদি আরেকবার চেষ্টা করছে আমাদের সাথে আসার জন্য। চুমকিদি আরেকবার চেষ্টা করছে। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তোমার হাসি মুখটা দেখার জন্য তো বসে আছি, কি ভালো। তুমি আজকে সেদিনদার সাথে ছিলে না, আমরা অনেকটাই মিস করছিলাম। তো তুমি কেমন আছো আগে সেটা বলো, কেমন আছো, কতদিন বাদে দেখলাম। আমি তো ভালোই আছি গো, আমি একটু আলস মানুষ তো, আমার এরকম নিরবচ্ছিন্ন আলসেমি বেশ ভালো লাগে, যদিও আমাকে সকলে মিলে মারধর মারধর করবে। অলস মানুষ বললে তো হবে না, তুমি এত কাজ করো, এরকম এতগুলো দায়িত্ব নিয়ে ওই আমি খালায় পড়ে করি গো। আমার কি জানি, আমার কি মানে ছুটি ছুটি ভাবটা মন্দ লাগছে না, যাই হোক, তবুও এই আপদ যাক, এই দরকার নেই। সবাই আবার আমরা এই যে মঞ্চ দাপিয়ে আমরা হাহাহিহি করি,
সেই দিনটা আবার মনে আছে জুন ফুলের মালা লাগানো সবাই মিলে, মানে বাবা কি যে আনন্দ, মানে হ্যাঁ এই আবার ড্রেস কোড থাকে আমাদের একটা রঙের শাড়ি পরা সেটা খুঁজে পেতে বার করা, হ্যাঁ কমলিনী ভীষণ উদ্বিগ্ন হয়ে চুমকি দিয়ে এই কালারের শাড়ি পরো এই পরো, একটা অসম্ভব মজায় আমরা কাটাই। যাই হোক আবারও মজা হবে, আবারও সেই দিন আসবে। তুমি যদি আমাদের এক একজন করে বিজয়ীদের একটু আগে দেখে নাও, তারপর আমরা একটু আড্ডা মারবো। হ্যাঁ হ্যাঁ, আমার প্রথমেই আমি পিকচার গ্র্যান্ড পিকচার কথা সমস্ত বিজেতাকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন জানাই, যারা ইতিমধ্যে পেয়ে গেছেন পিকচার কথার রেজাল্ট, জেনে গেছেন সার্টিফিকেট পাবে। আমি বলছি একজনের নাম পিয়ালি সেনগুপ্ত। পিয়ালি সেনগুপ্ত, পিয়ালি আছে আমাদের সাথে? হ্যাঁ পিয়ালি আছে। হ্যালো পিয়ালি। হ্যালো নমস্কার। পিয়ালি তোমাকে পুরো দেখা যাচ্ছে না। পিয়ালিকে দেখা যাচ্ছে না? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। পিয়ালি অনেক শুভেচ্ছা। পিয়ালি কোথা থেকে আসছো? আমি আমি বাটানগর থেকে। বাটানগর থেকে? আচ্ছা অনেক আমার কথা একদম শুনতে পাচ্ছি। আচ্ছা তো তুমি একটু আমাদের পড়ে শোনাবে তোমার যে চার লাইনের জন্য তুমি এতজনের মধ্যে বিজয়ী হয়েছো? আপনাকে অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ। আমি পড়ে শোনাচ্ছি। যে হাত দিয়ে সামলায় ঘর, দেয় স্নেহের স্পর্শ, সেই হাত যখন আসবে এগিয়ে বাঁচবে ভারতবর্ষ। এটাই আমার লেখা ছিল। খুব ভালো লাগলো, তুমি আমাদের সাথে থাকো, অনুষ্ঠানে থাকো, লেখায় থাকো, শুভেচ্ছা অনেক। আসলে এই যারা পিকচার কথায় লিখেছে, যারা পার্টিসিপেট করেছে, প্রত্যেকেই ভালো, কিন্তু যেহেতু একটা সীমিত আমাদের বাঁচতে হয়, মানে যারা আমাদের বিচারক তাদেরকে, সেই জন্য কিন্তু এদের কিন্তু মুনশিয়ানা প্রচন্ড বেশি, মানে চার লাইনের মধ্যে একটা কথা একটা ছবিকে ফুটিয়ে তোলা। আচ্ছা আমি পরের জনের নাম বলি? নিশ্চয়ই। দেবাশিস মন্ডল। দেবাশিস মন্ডল, দেবাশিস মন্ডল আছে আমাদের সাথে। হ্যালো দেবাশিস, কোথা থেকে আসছো তুমি? হ্যাঁ নমস্কার। 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 নমস্কার চুমকিদি। হ্যাঁ নমস্কার ভাই। প্রথমে কবিতা ক্লাবকে আমি আমার অসংখ্য শুভেচ্ছা জানাই। আমি দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠানটা দেখছি, ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ কবিতাটা। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা বলি। আমি লিখেছিলাম এরকম যে, ত্রিবর্ণের ওই পতাকাখানি হৃদয়ে মাঝে স্থান, এসো ভাই সবে হাতে হাত রেখে গাই তার জয়গান। এটা লিখেছিলাম, আমার এটাই মনে হয়েছিল। কি সুন্দর, খুব ভালো। আচ্ছা আমার, হ্যাঁ আর একজনের নাম আমি বলবো, লাবণী পাল। লাবণী পাল, লাবণী আছে, কি সুন্দর নাম, লাবণী পাল। লাবণী আছে আমাদের সাথে? হ্যাঁ লাবণী আছে। হ্যালো লাবণী, শুভেচ্ছা অনেক, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। নমস্কার। আচ্ছা আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আমি জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে বলছি। আচ্ছা হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি বলো।
ঠিক মতো শুনতে পাচ্ছি না আর। হ্যাঁ তুমি বলো কবিতাটা, বলো কবিতাটা অনলাইন পড়ো। হ্যাঁ হ্যাঁ কবিতাটা বলছি আমি, যেটা লিখেছিলাম তার নাম দিয়েছি অঙ্গীকার। নানান বেশে নানান রঙে তফাত হয়ে থাকি, হাতের পাশে হাত কি তবু যা, আসুক বাধা আসুক বিপদ হাজার ঝড়ের রাত, তোর পতাকার দিব্যি মাগো হবেই বাজিমাত। বাহ খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর, খুব ভালো, ভীষণ সত্যি খুব সুন্দর। তুমি থাকো আমাদের সাথে, থাকো অনুষ্ঠানে, থাকো নাগনি, ঠিক আছে? অনেক শুভেচ্ছা, ধন্যবাদ আসার জন্য। চুমকিদি এবার তুমি, তোমাকে এমনি এমনি তো ছাড়বো না, আটটা তো জমবে, তুমি একটা কিছু আমাদের শোনাবে, দর্শকরা ওয়েট করে রয়েছে, কিছু একটা বলো না। বলছি যে আমার হঠাৎ মনে হলো যে দেখো কত দূরে দূরে যারা থাকে তারা হয়তো কবিতা ক্লাবের, আমাদের যদি অনুষ্ঠানটা ফিজিক্যালি হতো তাহলে হয়তো এরা আসতে পারতো না অত দূর থেকে। হ্যাঁ কিন্তু যেহেতু এটা ভার্চুয়ালি হচ্ছে সকলকে, সকলে কিন্তু পার্টিসিপেট করতে পারলো, সুতরাং এটাও একটা ভালো দিক, এটা এটা একটা পজিটিভ দিক। আমি তা বললাম যে আমার মাস্টারে অনেক বন্ধুরা বলে যে তোদের অনুষ্ঠান হয় আমরা দেখতে পারি না, তারা কিন্তু অনেকে রয়েছে। আমি শোনো, আমি কিছু শোনাবো কি গো, আমার রান্না করে যে ঠাকুর তিনি দেশে গেছেন, দেশে গিয়ে তিনি ফেসে গেছেন লকডাউনে, এবার আমাকে দুবেলা ঢুকতে হচ্ছে, সেই জন্য আমি খুব চিন্তা ভাবনা করে দেখলাম যে অনুগল্প পড়তে গেলে একটু সময় লাগবে, আমার প্রচন্ড করোনা, এই যে আমি বললাম যে আমি ভালোই আছি, আসলে তো তা নয়, এই যে বেরোতে পারছি না, কারোর সঙ্গে দেখা হচ্ছে না, মানে তো বিরক্ত তাই না, ভীষণ বিরক্ত রে বাবা। হ্যাঁ তাই জন্য আমি ভাবলাম একটু করোনাকেই ধমকাই, তাই জন্য আমি চারটে লাইন, হ্যাঁ এই পিকচার কথা নয় কিন্তু তা সত্ত্বেও চারটে লাইন বলি। ভেবেছোটা কি, দূরে দূরে রেখে মানুষকে তুমি থমকাবে, দেখে নাও তবে বেশি দিন নেই, এবার মানুষ তোমাকে চমকাবে, এটা করোনার উদ্দেশ্যে বলা। তুমি কি একটুখানি ফাঁকি দিলে আমাদের, শোনো না ওই অনুগল্প তো আমাদের আবার বই বেরোবে তখন হবে, আমি ফাঁকি বাজি তো, আমরা যদি একটা গল্প বলো না, একটা গল্প কি গল্প বলবো বলো তো, সব গল্প পড়া হয়ে গেছে আমার। চার লাইন শুনালাম, আমরা শেষ করবো সুরজিতের গান শুনে, সেরকমই তো কথা ছিল। আচ্ছা তোমার সাথে তাহলে আমরা আরেকবার আড্ডায় বসতে হবে, তোমার সাথে তো বহুদিন আড্ডা হয়নি, সেই আমাদের মনে আছে আড্ডা হয় না। হ্যাঁ 21 ফেব্রুয়ারি আমরা কত মজা করেছিলাম নন্দনে, রবীন্দ্র সদনে মিছিল করে যাচ্ছি, বিশাল মিছিল, মানে শেষ নেই, আমরা গড়ের মাঠে গিয়ে একটা কবিতা ক্লাবের অনুষ্ঠান করবো। তুমি করোনাকে ধমকালে, এবারও করোনা যাবে, তারপর আমরা একটা করবো। না না এটাই করতে হবে, শোনো কবিতা ক্লাব কে দমানো যায় না, কোনোদিন যায়নি, আরো যাবে না, ভবিষ্যতেও যাবে না কখনো, ওকে কোনোভাবেই চেপে রাখা যাবে না, ঠিক তারা সবাই একসঙ্গে জড়ো হয়ে একটা কিছু করবে, একদম একদম। হ্যাঁ আমরা সেরকমই একটা নতুন দিনের জন্য অপেক্ষা করব, আমরা সেই মিছিলের জন্য অপেক্ষা করব, যেদিনকে সকলে মিলে আমরা পায়ে পা মেলাবো শুধু কবিতার জন্য, এবং ব্রিগেডে গিয়ে একসাথে হবো তোমার কথা মতো। তো ততদিনে হয়তো তোমার ধমকানিতে করোনা যাবে, ধমকানিতে একটু মিষ্টি করে ধমকানে এবারও যাবে, থাকো। আর তুমি যে এই যে সময়টুকু বার করালে, তুমি যা বললে আমি বুঝতে পারি একজন বাড়ির মহিলার অনেক দায়িত্ব থাকে, সময়টা মানে হতো না আমার, আমার ও যে রান্না করে দেয় সে খুবই সিনসিয়ার, কিন্তু আটকে গেছে করোনায় গিয়ে, লকডাউনে আটকে গেছে, ফলে আমার এখন একটা দায়িত্ব পড়েছে রান্নার এইসব করার, তার সঙ্গে একটু পুজো সংখ্যার কাজও চলছে, সেই জন্য একটু এখন একটু চাপ আছে, তো ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা কবিতা ক্লাবে আসবো না এটা তো হয় না, এটা তো আসতেই হবে। হ্যাঁ সেই তো, হ্যাঁ আমাদের সাথে থাকো, অনুষ্ঠান দেখো তুমি,
আমি আছি, আমি তো রয়েছি সঙ্গে, আমি সবটা শেষ করেই যাব। তো এই আর কি, আজকে গল্প পড়লাম না, আর একদিন একটা আড্ডার ব্যবস্থা হলে নিশ্চয়ই এখানে পাপিয়া তুমি আছো, পূর্ণা আছে, প্রত্যেকে, কমলিনীর তো কথাই নেই, সকলে তোমরা যারা অ্যারেঞ্জ করেছো আমি জানি তো কতটা খাটনি। সকলকে আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা, কবিতা ক্লাব জিন্দাবাদ। আমরা এই যে চুমকি দিয়ে আমাদের বললো যে আমাদের পিছনে সত্যি এত বড় একটা টিম কাজ করছে, আমি স্নেহাশিস, মইনা আর রাজীব, তারপর স্বর্ণাংশু, পূর্ণা, এরা সবাই রয়েছে। সত্যি কথা, এই যে টেকনিক্যালি, আমি কিন্তু টেকনিক্যালি একদম সাউন্ড নেই, এই টেকনিক্যালি যে আমরা শিখে গেলাম, এবার আমরা আস্তে আস্তে প্রোগ্রাম এরকম ভাবে করবো যে টেকনিক্যালি আমরা আর একটা লাইভ প্রোগ্রামে করার চেষ্টা করব, যেখানে আরো আড্ডা হবে, অনেক আড্ডা হবে। আমি ডেকে নেবো এবার সুবর্ণাকে ডেকে নেবো, না হ্যাঁ সুমানাকে ডেকে নেবো। সুমানা, সুমানা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। সুমানা আজকে আমাদের কি শোনাচ্ছো বলো তো? আমি রবীন্দ্রনাথের আমি কবিতাটি আবৃত্তি করব। বাহ, তার আগে আমি আমার কবিতা ক্লাবের সমস্ত বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। দূর থেকে আপাতত, কাছে তো কারোর সঙ্গে দেখা হচ্ছে না, যাওয়া যাচ্ছে না, তো আর এই আশা নিয়ে যে আমরা সবাই আবার একদিন একসঙ্গে দেখা করব আর হইচই করব ভীষণ, চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলোক পূবে পশ্চিমে, গোলাপির দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ তো কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প, তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে হলো হাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো,
বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। আজকে এই আমার নিবেদন। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো সোমানা, আমাদের সাথে থাকো, এই ভালোবাসা নিয়ে সাথে থাকো, আমরাও আছি তোমার সাথে, অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, একদম। আমি পরবর্তী বন্ধুকে ডেকে নেবো, নন্দিনী, সরাসরি আমি নন্দিনীকে ডেকে নিচ্ছি। নন্দিনীকে আপনারা সবাই চেনেন, নন্দিনী এসে গেছে। নন্দিনী আমি তোর ওপর ছেড়ে দিলাম এবার, তুই কি শোনাবি বল, মিষ্টি হাসিটা দিয়ে কতদিন বাজে। আজকে আমি একটু অন্য স্বাদের একটু অনুবাদ কবিতা শোনাতে চাই, জার্মান কবি রোজ আউসল্যান্ডার এর লেখা কবিতা, যে কোনো কবিতা নয়, আমি একটা বিশেষ বিষয় বেছে নিয়েছি, সেটা হলো এখন ভাদ্র মাস বর্ষা। বর্ষা কিন্তু পৃথিবীর সব দেশে যে বর্ষা কাল রয়েছে তা কিন্তু নয়। রোজ জার্মানির মানুষ, জার্মান সেন্ট্রাল ইউরোপে যেটা হয় যে প্রতি ঋতুতেই হয়তো বৃষ্টি হচ্ছে, একটু না একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি কবিতা এবং মানুষের জীবনে বৃষ্টির প্রভাব সাংঘাতিক। জার্মান ভাষায় যেমন প্রবাদ আছে যে রেগেন ইস্ট জেগেন, মানে হচ্ছে বৃষ্টি হলো আশীর্বাদ, বৃষ্টি মানুষের কাছে একটা আশীর্বাদ। তো আমি রোজ আউসল্যান্ডার এর সম্বন্ধে দু কথা বলি, যে উনি ছিলেন ইহুদি কবি, 1911 সালে জন্ম। তো স্বাভাবিকভাবেই উনি দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন এবং ইহুদি বলে নাৎসি অত্যাচারে ওনাকে পালিয়ে যেতে হয়েছিল, আমেরিকাতে পালিয়ে গিয়েছিলেন বলেই হয়তো বেঁচে যান, তারপরে আবার যখন সব স্বাভাবিক হয় তখন দেশে ফেরেন। তা আমি 1988 সালে রোজ মারা যান। উনি বিভিন্ন ভাষার কবিতা লিখেছেন, প্রধানত জার্মান ভাষার কবিতা। আমি একটা কবিতা, সেটা একটা না দুটো ছোট ছোট কবিতা পড়ি, কারণ দুটোরই বিষয় বৃষ্টি, একটা কবিতা পড়ছি, সেটা হচ্ছে যে বৃষ্টি যেমন ওখানে সব ঋতুতে বৃষ্টি হয় কাজেই সেরকম একটা কবিতা। বৃষ্টি হচ্ছে হেমন্তের দিনগুলোতে, বাড়িগুলোর সেরকম কোনো ঠিকানা থাকে না, তুমি জানো না কোথায় হারিয়ে যাবে, তুমি দেওয়ালের সঙ্গে বসন্ত ঋতুর বিষয়ে কথা বলো, জানালা খুলে তুমি রামধনু দেখতে পাও, নতুন বিদেশি আগন্তুক বাড়ি খুঁজতে আসে, তাদের ভেজা পদক্ষেপে ধাক্কা লাগে তোমার হৃৎস্পন্দনে, তুমি বিদেশি বসন্তের বিষয়ে দেওয়ালের সঙ্গে কথা বলো, বৃষ্টি হয়ে চলে। এই কবিতাটা শুধু বৃষ্টির একঘেয়েমি না, মানে ওখানে যেহেতু সব ঋতুতেই বৃষ্টি হয় সুতরাং এরকম একটা ভাব রয়েছে। আরেকটা কবিতা সেখানে, ছোট্ট একটা কবিতা বলবো, সেটা হচ্ছে যে কবি নিজেই যেন বৃষ্টি হয়ে যাচ্ছেন সেরকম একটা কবিতা, সেটা হচ্ছে বৃষ্টি রিমঝিম ভাসিয়ে নিচ্ছে ফোটাই টুকটা আমার ইচ্ছে, আমিও ভাসছি একটি বিন্দু আকাশ সঙ্গী মেঘের সিন্ধু, আমিও ঝরছি অপার শূন্যে নেই যে সীমানা জলের চিহ্নে, আমিও পড়লাম ফুলের উন্মুখ পাপড়ি লালিতে স্পর্শ জল সুখ। এখানে অদ্ভুত, মানে ফুল ফুটে রয়েছে, ফুলের মধ্যে আমি বৃষ্টি হয়ে পড়লাম, এত সুন্দর একটা ভাব। তো আমার মনে হলো যে আমার ভাষায় এই ভাবটা নিয়ে আসা খুব দরকার,
সেই জন্যই আমি জার্মান ভাষা থেকে অনুবাদ করেছি এবং কবিতা ক্লাবের সবার জন্য নিয়ে এলাম আজকে। এবারে আমরা আশা করছি পাপি আমরা সরাসরি প্রায় শেষ পর্বে চলে এসেছি, কাজে আমি আর একদম শেষ পর্বে আমি তো সবার ভাই একটা হাত তুলে ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না, আমার মনে হয় যে দাদাকে এবার ডেকে নেওয়ার সময়, তাই তো? একদম, দাদাকে, দাদার জন্য অনেক দর্শক ওয়েট করে রয়েছে। ঠিক আছে, আমার চা খাওয়া নিশ্চয়ই এতক্ষণ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু মানে অপেক্ষা করে আছি দাদার পারফরমেন্স দেখবো বলে, এটা তো মানে শো স্টপার একটা ব্যাপার, তো সেই জন্য একদম সুরজিতের বোধ হয় আজকে একটু নেটের প্রবলেম হচ্ছে। সুরজিৎ আসছে, আজকে সবারই নেই, আমি বারবার একই কথা বলছি, সবারই কিন্তু নেটের ভীষণ আজকে প্রবলেম হচ্ছে, কি হয়েছে আমি জানি না, ভীষণ ভাবে প্রবলেম হচ্ছে। আমি আমাদের কবিতা ক্লাবে প্রচুর বই বেরিয়েছে, আমি কয়েকটা নাম বলে দিচ্ছি সুরজিৎ আস্তে আস্তে। অনুগল্প আষ্টে পৃষ্ঠে, সাতে শোরগোল, ছয়ে সিক্সার, পাঁচে পাঞ্চ, কবিতা গল্প অল্প অল্প, কবিতা ক্লাব ডট কম, এগুলো সমস্ত কিছু রয়েছে। আরো বই আমাদের রয়েছে কবিতা ক্লাবে, আমরা প্রত্যেক বছর পত্রভারতীর হাত ধরে অনেক বই বার করি। তোমার এই তো দাদা এসে গেছে, চা বিস্কিট সব খাওয়া শেষ তো? আর যাবে না তো? আমার খালি মনে হয় যে গানটা এই সময়ের জন্যই গান একটা, এবং আমি সবাইকে অনুরোধ করছি এটা সবাই মিলে গাইলে মনে হচ্ছে প্রত্যেকেরই একটুখানি মনে বল আসবে, আমার তো আসছে সেটা। হবে জয় রে ওরে বীর হে নীর ভয়, হবে জয় হবে জয় জয় প্রাণ চির প্রাণ জয় রে আনন্দ গান জয় প্রাণ চির প্রাণ জয় রে আনন্দ গান জয় প্রেম জয় হবে ক্ষয় হবে ক্ষয় রে ওহে বীর হে নির্ভয়, ক্ষয় হতেই হবে।
একদম জয় হতেই হবে। পরের গান আমরা কি শুনবো? এই রে, তুমি পুরোটা গানের অনুষ্ঠান করে ফেললে নাকি এখন? না না, একটু শোনাও। সুদূর কানাডা থেকে আমাদের এক বন্ধু, সে লিখেছে ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান, এতক্ষণ ধরে সে দেখছে। তুমি একটু গান শোনাবে না? এত দূর থেকে সবাই দেখছে, একটু গান শোনাও। আমি আরেকটু আবদার করতাম, সেটা এখন সময়ের অভাবে আমি করছি না, যে তোমার প্রত্যেকটা গানের লেখার জন্য, তুমি যেমন বললে নতুন গানের লেখার পেছনে একটা ছোট গল্প, কলিং বেল, এরকম আমি শুনেছি তোমার কাছ থেকে যে এক একটা গানের সাথে সাথে একটা ছোট ছোট গল্প আছে, সেটা এখন আবদার আর করছি না, যে সময় হয়তো কমে আসছে। আমরা একদিন সেটা নিয়ে একদিন বসবো, যে গানের সাথে গল্পগুলো নিয়ে একদিন আমরা বসবো। আমরা তো আজকাল টেকনিক্যালি সবাই জেনে গেছি, তো তোমাকে আমরা ধরে আনবো। আবার একটা গান শোনা, আর একটা গান শোনা। দেখো, আমরা এখন শুধু পজিটিভ থাকবো, এটাই ঠিক করা হয়েছে। এবং তাহলে আমরা সবাই মিলে একটা আনন্দই করি, এবং যে গান নিয়ে এত উত্তেজনা মুহূর্তে, সেই গানটা সবাই মিলেই আমরা গাই একসাথে। আরে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে, হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে, হাবুডুবু তোমার কথা। আয় তো রাজে রাজে রাজে, রূপে তোমার মনে মাঝে বক্তু জুড়ে হাহাকার, রঙ্গবতী 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 রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী, প্রিয়া প্রিয়ার লোখাতে কাকন মুরগি অঙ্গ আমার জীবন ধুলায় ঘুরি যায় রে, প্রিয়া প্রিয়ার লোখাতে কাকন মুরগি অঙ্গ আমার জীবন ধুলায় উড়ি 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 যায় রে। মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই, শুধু আকারে সাকারে আকির মারে শেষার কেটে দুই জগৎ। আরে ডুবে 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 আমার অন্তর পুরিল, ডুবে 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 আমার অন্তর পুরিল, মুহুর্মুহু ডাকে আবার বুকের মাঝে হয় তোলপার, রঙ্গবতী 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 রে রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে, হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে, হাবুডুবু তোমার কথা। ফ্যান্টাস্টিক, একদম পুরো আনন্দের মুড তুমি এনে দিলে। আমি আর সত্যি তোমাকে কিছু বলবো না, এই মুডে থেকেই আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাইছি। সবাই এই আনন্দে থাকুক। আর চন্দ্রানীকে বলছে নাচ হলো না, তো চুমকি দিয়ে আর রাজার কথা মতো আমরা একদিন মিছিল করে কবিতার সাথে মিছিল করবো, পা মেলাবো, ব্রিগেডে যাবো, সেদিনকেই রঙ্গবতীর সাথে আমরা সবাই পা মেলাবো। যেটা আমি এখানে বসে থাকতে পারছিলাম না, নাচতে আমি পারি না, তবুও আমরা এরকম পা মেলাবো, তুমি সেদিনকে এই রঙ্গবতী আমাদের শোনাবে। অনেক শুভেচ্ছা। আর তোমাকে তো আলাদা করে কিছু বলার নেই, তুমি তো আমাদের বাড়ির লোক একদম। আমরা আবার এরকম লাইভে আসবো। আজকে সবাই কমেন্ট করেছে, সবার ভালো লেগেছে আমাদের অনুষ্ঠান। আর সুরজিৎকে নিয়ে আমরা আরেকদিন, যেটা আমি বললাম যে ছোট ছোট গল্প নিয়ে আর গান নিয়ে আরেকদিন আসবো এরকম লাইভ প্রোগ্রামে। সুরজিৎ আসার জন্য আর ধন্যবাদ দেবো না, অনেক ভালোবাসা, আমাদের সাথে এরকম ভাবেই থাকো, সবাইকে নিয়ে আমাদের সবাইকে নিয়ে থাকো, আমরা খুব আনন্দে থাকি কবিতা ক্লাবের সাথে। সবাই আনন্দে থাকুক, শুভরাত্রি, আবার আমরা আসবো, নমস্কার।